हेलो कल्याणी जी, कैसे हैं आप? बहुत दिन बाद फास्ट कमेंट्स आज आपका है, थैंक यू। हैप्पी रथ यात्रा, सेम टू यू, यू लुकिंग ब्यूटिफुल। थैंक यू कल्याणी जी, थैंक यू। बुकिंग नंबर मैं पिन पोस्ट कर देती हूँ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুনমুন। আমি আমার নাম্বারটা পিন পোস্ট করে দিলাম, ঠিক আছে? ভীষণ নেটওয়ার্কের প্রবলেম যাচ্ছে। হ্যালো হ্যালো মনিদীপা, এটা হচ্ছে না। এক একদিন এক একটা প্রবলেম হয়, কি বলবে বলো, এখন হচ্ছে। আচ্ছা, আমি আমার নাম্বারটা পিন পোস্ট করে দিয়েছি। সবাইকে ওয়েলকাম। আজকে সানডে, মানে শুভ একটা দিন, রথযাত্রা। তো সবাইকে বলবো যে আমার লাইভে আমার সাথে একটু থাকতে। কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চন্দ্রা। যারা দেখতে পাচ্ছ একটু আমায় জানাও, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। আজকে কিন্তু খুব ভালো ভালো শাড়ি দেখাবো, যেগুলো হচ্ছে তোমাদের দুর্গা পুজোর কালেকশন বলতে পারো। কিভাবে বুক করব সম্পা? বুক করাটা হচ্ছে আমাদের গুগল পে, ফোন পে আর ব্যাংক ট্রান্সফার। যেটা পছন্দ হবে শাড়ি সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। যে নাম্বারটা পিন পোস্ট নিচে করা আছে ওটাই আমার নাম্বার, ওটাতেই গুগল পে, ফোন পে ওটাই সেম নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সেম। তো আমাকে পছন্দের শাড়িটা হোয়াটসঅ্যাপ করে দিলে, যদি অ্যাভেলেবেল থাকে আমি বলবো পেমেন্ট করতে, পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ সীমন্তী দি, থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে তোমাকে, শুভ রথযাত্রা। সবাইকে শুভ রথযাত্রা। আজকে একটা দারুণ দিন। তো আজকে দিনটাই আমি বেছে নিয়েছি তোমাদেরকে পুজোর কালেকশন, যেগুলো এক্সক্লুসিভ শাড়ি সেইগুলো দেখানোর জন্য, ঠিক আছে? তো আজকে তোমরা শাড়িগুলো দেখে কেনো, প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ দারুণ থাকবে। কি কি থাকবে আমি একটু বলে দিই। আজকে শাড়ির মধ্যে থাকছে হচ্ছে গোপালপুর তাসার এবং সম্বলপুরি হ্যান্ডলুম, যেগুলো সিল্কের শাড়ি। আর তারপরে থাকবে হচ্ছে পাচাম্পল্লি ইক্কাতের, যেমন সিল্কের শাড়ি, কিছু পটোলা ডিজাইনের শাড়ি, সেগুলো। গ্রেট ইন ড্রেসিং সেন্স, থ্যাংক ইউ কল্যাণীজি, থ্যাংক ইউ। আচ্ছা, তো যারা যারা দেখতে পাচ্ছ একটু শেয়ার করো লাইভটা, তোমাদের ফ্রেন্ড রিলেটিভদেরকে একটু অ্যাড করো, আসতে বলো, লাইভটা দেখতে বলো। জয় জগন্নাথ, থ্যাংক ইউ। তো সবাই মিলে লাইভটাকে আমরা যদি দেখি না, ভালো লাগে, ঠিক আছে? আর সাথে তোমাদের কমেন্টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেয়ার করলাম, থ্যাংক ইউ বাসন্তী দি, থ্যাংক ইউ। শুভ রথযাত্রা। তো আজকে লাইভটা আমি বলেই দিলাম কি কি থাকবে, প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি থাকবে। তো সবার কাছে কি ক্লিয়ার আছে একটু জানাও, সবার কাছে যদি ক্লিয়ার থাকে একটু জানাও। শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে বলছি আজকের দিনের লাইভটাকে একটু পারলে শেয়ার করো, আর তোমাদের ফ্রেন্ড রিলেটিভ সবাইকে একটু ট্যাগ করো। জাস্ট নামটা টাইপ করে দিলে ট্যাগ হয়ে যাবে। সে যদি শাড়ি ভালোবাসে, সে যদি হ্যান্ডলুম লাভার হয়, অবশ্যই তাকে শাড়ির কালেকশনটা একটু দেখাও। রিভার্সিং দিদি, থ্যাংক ইউ। সুদর্শনা, থ্যাংক ইউ, শেয়ার করলাম, থ্যাংক ইউ। চন্দ্রা দি, কুন্তলা বিশাখ, থ্যাংক ইউ। প্রচুর হার্ট, ডিফারেন্ট কালারে, থ্যাংক ইউ। তো চলো আজকে শাড়ি দেখানো শুরু করব। দেবজানি ব্যানার্জি, হ্যালো, লুকিং গর্জাস, থ্যাংক ইউ। তপতি, এই তো মনমোহন, থ্যাংক ইউ। এইভাবেই জাস্ট নামটা টাইপ করে দিলেই হয়ে যাবে, সে ট্যাগ হয়ে যাবে। কি লাগছে তোমাকে? বিউটিফুল সুরথযাত্রা, সুরথযাত্রার সোমা, সোমাদি কেমন আছো তুমি? তোমার তো কোনো খবরই নেই, কি সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ মধুমিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সীমাদি, শেয়ার ডান, থ্যাংক ইউ। হ্যালো মনীষা, কটন আজকে দেখাচ্ছি না, আজকে কিন্তু পুরোটা সিল্কের উপরেই থাকবে। থ্যাংক ইউ মনীষা, থ্যাংক ইউ, দারুণ লাগছে তোমায়, থ্যাংক ইউ আনন্দিতা। যারা যারা দেখতে পাচ্ছ আমাকে তো অবশ্যই তোমরা হেল্প করছো, একটু নামগুলো মানে জাস্ট ট্যাগ করে দিও তোমাদের বন্ধুদের। কোনতলা আজ কালামকারী শাড়িটা পেলাম, খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ইন্দ্রি মজুমদার, হ্যালো হ্যালো। তাহলে চলো আজকে শাড়ি দেখানো শুরু করে দিই। প্রথম শাড়ি কিন্তু আজকে আমি গোপালপুর তাসার দিয়ে শুরু করতে চাইছি। শেয়ার ডান, থ্যাংক ইউ। তো গোপালপুর তাসার দিয়েই শাড়িটা শুরু করছি, ঠিক আছে? প্রথম যে শাড়িটা দেখাবো শাড়িটা যাচ্ছে একটা ডার্ক ইয়েলো কালার, শাড়িটা ডার্ক ইয়েলো কালার, তার সাথে রয়্যাল ব্লু ঠিক বলবো না, এটা একটু পার্পল শেডের বর্ডার যাচ্ছে। এগুলো টেম্পল বর্ডারের শাড়ি, প্রচন্ড প্রচন্ড সুন্দর। এগুলো পরলে এবং শাড়ির যে ফল, শাড়ির যে কোয়ালিটি টোটালি ডিফারেন্ট। মধুমিতা আমায় কালকের শাড়িগুলোর হ্যাং ওভার কাটিয়ে আজ আবার এলাম। একদম একদম। এইটা যাচ্ছে আঁচলটা, শাড়ির আঁচলটা দেখে নাও, শাড়ির আঁচলের ডিজাইনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানিও। এইটা যাচ্ছে পুরো আঁচলের ডিজাইনটা, প্রচন্ড কালারফুল এবং শাড়িগুলো কিন্তু তসর গিচা, যেটা হচ্ছে আমাদের গোপালপুর তাসার যেটা বলে উড়িষ্যা হ্যান্ডলুম, এগুলো কিন্তু ভাগলপুরের তসরের গিচার মতো নয়, ঠিক আছে? যেরকম কোয়ালিটি ভাগলপুর তসর গিচা সেই কোয়ালিটি কিন্তু নয়। শাড়িগুলো প্রত্যেকটা দারুণ কোয়ালিটি, আমি বলছি ভীষণ ভালো কোয়ালিটি, এবং প্রচুর বড় হচ্ছে আঁচলটা, দেখে নাও আঁচলের ডিজাইনটা। এবং শাড়িগুলো একটা পুজোতে তোমরা এই শাড়িগুলো না কোনো পুরনো হয় না, এগুলো প্রচন্ড গ্র্যাভিটি আছে শাড়িগুলোর মধ্যে। যে কোনো দিন তোমরা অফিস কিংবা কোনো ভালো জায়গায় মিটিং পারপাস কিংবা গেট টুগেদারে এই ধরনের একটা শাড়ি পরতে পারো। হ্যাঁ, এই শাড়িগুলো ভীষণ ভালো এবং কোয়ালিটি গোপালপুর তাসার, শাড়িগুলোর কোয়ালিটি টোটালি ডিফারেন্ট। ভাগলপুরের যে তসর গিচা হয় সেই রকম কিন্তু নয়। আর এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা দেখে নাও। আর ব্লাউজ পিস শাড়িটার সাথে যাচ্ছে একেবারে ব্লু কালারের, মানে যে পার্টটা এটা কিন্তু একদম বেগুনি কালার, যেটা বলে বাংলায় বেগুনি কালার, সেই বেগুনি কালারেরই পুরো ব্লাউজ পিস, ঠিক আছে? কালারটা কিন্তু রয়্যাল ব্লু নয়, শাড়িটা ভীষণ ব্রাইট দেখতে, দেখে নাও শাড়িটা ভীষণ ব্রাইট, ফ্যান্টাস্টিক একটা শাড়ি। যারা মানে কালো পছন্দ করো না কিংবা রেড পছন্দ করো না, এই ধরনের শাড়ি কিন্তু দেখতে পারো। অনেকগুলো কালার আমি দেখাচ্ছি এটার, এটার দামটা একটু বলে দিই। শাড়িটার দামটা হচ্ছে তোমাদের 6150। আজকে ঢাকাই না, আজকে ঢাকাই হবে না পৌলমি, থ্যাংক ইউ। আজকে কোনো ঢাকাই না, আজকে পুরোটাই সিল্কের কালেকশন থাকবে। 6150 হচ্ছে প্রাইস। এর পরের যে কালারটা সেটা দেখে নাও, পুরোটাই ডার্ক পার্পল কালারের সাথে অরেঞ্জ কালার, পার্পল কালারের সাথে অরেঞ্জ কালার। শাড়ির যে গ্লেজ আছে সেই গ্লেজটা দেখে বুঝতেই পারছো এগুলো কোয়ালিটিটা টোটালি ডিফারেন্ট, এবং শেডটা দেখে নাও, শেডটা একটা দারুণ ম্যাটার করে, ঠিক আছে? এগুলো কিন্তু দারুণ, পরলে ভীষণ সুন্দর লাগবে দেখতে। থ্যাংক ইউ কঙ্কনাদি। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, শাড়িটার কালারটা মার্ভেলাস, একটা শেড আছে ডুয়েল টোনের একটা শেড আছে, বিউটিফুল দেখতে, এবং মানে কালারটা রাস্ট কালার বলতে পারো, একটু অরেঞ্জ আর রাস্ট মেশানো কালারটা, ঠিক আছে? অরেঞ্জ আর রাস্ট কালার টাইপের শাড়িটার। এইটা যাচ্ছে শাড়িটা, এবং আঁচলটা যাচ্ছে ফুল এই ধরনের, এইটা যাচ্ছে আঁচলটা। এগুলো কিন্তু সমস্ত আমি উড়িষ্যার শাড়ি দেখাচ্ছি, এগুলো যাচ্ছে তোমাদের উড়িষ্যার গোপালপুর তাসার। গার্গি, কি সুন্দর লাগছে তোমাকে গোল্ডেন জুয়েলারিতে। অর্পিতা, ওয়াও। এইটা দেখে নাও শাড়িটা, ঠিক আছে? 6150 হচ্ছে প্রাইস। ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, পুরো 1 মিটারের ব্লাউজ পিস পাচ্ছ। বিউটিফুল শাড়ি, পুজোর জন্য এই ধরনের শাড়ি তোমরা রাখতে পারো, খুব ভালো দেখতে। হ্যান্ড উইভ শাড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কি শাড়ি? এগুলো গোপালপুর তাসার, গোপালপুর তাসার এবং গিচা খুব কম পার্সেন্টেজ থাকে। এগুলো তসরের সাথে পুরোটাই হ্যান্ড উইভ করে বানানো, এবং আঁচলটা যেটা দেখছো এগুলো পুরোটাই উড়িষ্যার যেরকম আঁচল হয় সেই ধরনের শাড়ি। 6150 হচ্ছে প্রাইস উইথ ব্লাউজ পিস। এর পরের কালারটা ডার্ক মেরুন কালার। ডার্ক মেরুন কালারের সাথে এরকম একটা ব্রাইট ইয়েলো কালার, এগুলো পরলে সত্যি কথা মানে দারুণ লাগে, মানে নো ডাউট ভীষণ সুন্দর লাগে। যে কোনো অকেশনে তুমি পরে যেতে পারো, এবং অফিস বলতে পারো, স্কুল বলতে পারো, কোনো মিটিং থাকলে এই ধরনের একটা শাড়ি জাস্ট ফাটাফাটি লাগবে। ভীষণ একটা কি বলবো, কর্পোরেট লুক আছে এই ধরনের টেম্পল বর্ডারের শাড়িগুলো, ঠিক আছে? ভীষণ স্মার্ট তো দেখতেই। এইটা যাচ্ছে শাড়িটা, মেরুন কালারের সাথে যাচ্ছে এই ধরনের বর্ডারটা। এগুলো প্রত্যেকটা ডুয়েল টোন শাড়ির, কোয়ালিটি গুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি দারুণ, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ির দারুণ। এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচল। 6150 হচ্ছে প্রাইস, 6150 হচ্ছে প্রাইস উইথ অ্যাটাচ ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে অ্যাটাচ ব্লাউজ পিস আছে। এর পরেরটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের সাথে রেড, ব্ল্যাক কালারের সাথে রেড। প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি মানে দারুণ। ব্ল্যাক কালারের সাথে রেড, অনেকেই ব্ল্যাক কালার ভালোবাসো। এইটা দেখে নাও শাড়িটা, ব্ল্যাক কালার। এইটা যাচ্ছে শাড়িটা, এবং আঁচলটা হচ্ছে পুরোটাই এই ধরনের আঁচলটা যেরকম থাকে উড়িষ্যার যতগুলো সিল্ক আমরা দেখাই, এই হচ্ছে আঁচল, এবং রেড কালারের ব্লাউজ পিস। লালটা যেটা যাচ্ছে একদমই টকটকে লাল, খুবই সুন্দর দেখতে। এইটা যাচ্ছে পুরো গর্জাস একটা শাড়ি, বিউটিফুল দেখতে শাড়িটা যাচ্ছে এইটা, ঠিক আছে? সরালাম। এর পরেরটা দেখাচ্ছি, এর পরেরটা আবার ইয়েলোর সাথে ডার্ক রানি কালার, খুব ব্রাইট ডার্ক রানি, ইয়েলোর সাথে ডার্ক রানি কালার, খুব গর্জাস। দুটোই দেখতে হবে, দুটোই দেখতে হবে। কি দুর্ধর্ষ সব কম্বিনেশন আমার এই শাড়ি তিনটে আছে, কিন্তু এত সুন্দর কম্বিনেশন নেই। এই শাড়িগুলো সত্যি প্রত্যেকটা শাড়ি মনে হয় আলাদা রকম, মানে এত ভালো লাগে দেখতে। এইটা দেখে নাও, রানী কালার, খুব ফ্রেশ কালার শাড়িটা। ইয়েলো কালারটাও ভীষণ সুন্দর রংটা। এইটার কালারটা দেখে নাও, কালারটা দারুণ দেখতে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? শাড়িটা এইটা, এবং আঁচলটা যাচ্ছে এই ডিজাইনটা। এইটা যাচ্ছে পুরো আঁচল, এইটা যাচ্ছে পুরো আঁচলটা। ভীষণ গর্জাস, ভীষণ গর্জাস উইথ ব্লাউজ পিস। 6150, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরেরটা যাচ্ছি একেবারেই ডার্ক অরেঞ্জ কালার, তার সাথে যাচ্ছে টিল ব্লু কালার, জাস্ট দুর্ধর্ষ কালারটা, অরেঞ্জ কালার। খুব মানে শাড়িগুলো হাতে না পেলে না তোমাদেরকে আমি সত্যি কোয়ালিটি বলতে পারছি না, এত ভালো কোয়ালিটি। কেউ কিন্তু এগুলোকে ভাগলপুরের তসরের সাথে মিলিয়েও না, টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট টাইপের কোয়ালিটি। ভাগলপুরের তসর আর গোপালপুরের তসর, গিচা যেটা হচ্ছে ভাগলপুরের গিচা, টোটালি ডিফারেন্ট। এই শাড়িটার কালারটা দেখে নাও, ওই শাড়িটা কিন্তু টোটালি একদম অন্য রকমের কালার কম্বিনেশন। ব্লু কিন্তু এটা টিল ব্লু কালার, একদমই অন্য ধরনের কালার কম্বিনেশন। এই কালারটার সাথে এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, এবং আঁচলটা যাচ্ছে এইটা। এইটা যাচ্ছে আঁচলের ডিজাইনটা, আঁচলের ডিজাইনটা এইটা। প্রথমে যে ইয়েলোটা দেখালে আর সেটা কি গ্রিন কি? হ্যাঁ, মোটামুটি সেম শাড়ি, কালার বডির কালারটা সেম। ঠিক আছে, এইটা দেখে নাও, এই কালারটা অরেঞ্জের সঙ্গে টিল ব্লু কালার, খুব ব্রাইট, ভীষণ সুন্দর দেখতে কালারটা। যারা একটু ব্লু শেডের ভালোবাসো তারা কিন্তু এই শাড়িটাও দেখতে পারো, এটাও ভীষণ সুন্দর। সাথে যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিস 6150। এরপরে আমি কালার গুলো আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে বেজ কালারটা দেখাবো। আর একটা ইয়েলো দেখাচ্ছি, সেম ইয়েলো, যে কটা ইয়েলো দেখিয়েছি তার সাথে যাচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার। হ্যাঁ, ওয়াও কি সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ। গয়না পরে আচ্ছা, অন্যান্য দিন আসলে ভালো লাগে না, তাই তো। মোবাইল আলতা শাড়ি, একটু করে কাছ থেকে দেখাবেন প্লিজ। একটা শাড়ি একটু একফালি, আচ্ছা আচ্ছা একফালি, হ্যাঁ শিওর দেখাবো না কেন, দেখাচ্ছি দেখাবো। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের বর্ডার, ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে শাড়িটা। এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা মার্ভেলাস দেখতে। যারা ব্ল্যাক কম্বিনেশনের শাড়ি চাও, যারা ব্ল্যাক কালারের কম্বিনেশনের ভাবো, এই শাড়িটা দেখে নাও। এই শাড়িটা যাচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারের এই ধরনের পুরো পাটটা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ। এবং আঁচলটা যাচ্ছে পুরো এইটা, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা, পুরো ব্ল্যাক কালারের ব্লাউজ পিস। ঠিক আছে, 6150 হচ্ছে প্রাইস। অন্যান্য দিন স্মার্ট লেডি লাগে, আজ একেবারে বং বিউটি। আরে বাহ, থ্যাংক ইউ। এরপরে লাস্ট যে কালার শাড়ি দেখাচ্ছি, এটা যাচ্ছে দেখে নাও, এটার কালারটা ভীষণ সুন্দর, একটা মানে কি বলবো, ও আচ্ছা আচ্ছা, নেবার ভিলেজ ইজ গোপালপুর। বাও, गोपालपुर तो कल्याणी जी आपको मालूम ही है, कितना अच्छा तसर का साड़ी मिलता है उधर, तो এগুলো সমস্ত গোপালপুর তসর। এইটা যাচ্ছে তোমাদের শাড়িটার কালারটা ঠিক অরেঞ্জ আর রেড মাঝামাঝি কালার, মিক্সড কালার, মিক্সড কালার। থ্যাংক ইউ গার্গি। এই শাড়িটার কালারটা মার্ভেলাস দেখতে, এবং শাড়ি ও কি একজন বললো যেন একটা ফোল্ডে দেখাতে, আমি দেখাচ্ছি দাঁড়া। শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এই দেখে নাও, শাড়িটা এটা আমি একটা ফোল্ডে দেখাচ্ছি শাড়িটা, ঠিক আছে। এটা যাচ্ছে বর্ডারটা, এবং ভীষণ সুন্দর কোয়ালিটি। রং লাগছে গার্গি, গার্গি রং লাগছে। মৈত্রী কিছু বুঝতে পারছি না। এইটা যাচ্ছে শাড়িটার কালারটা, দেখো কালারটা দারুণ, এটা ঠিক রেড আর অরেঞ্জ কালার মেশালে যে কালারটা। থ্যাংক ইউ সুদীপা। এইটা যাচ্ছে তোমাদের আঁচলটা, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচল, এবং এই কালারটা বুঝতেই পারছো, গ্রিন কালারটা দারুণ একটা গ্রিন, হনুমান কালার, হনুমান হ্যাঁ বলা যেতে পারে, একদমই তাই। एनी येलो कलर साड़ी प्लीज, येलो कलर साड़ी ताजी मैं तो दिखाया, 3 साड़ी अवेलेबल है येलो कलर में, मैं दिखा देती हूँ फिर और एक बार, ठीक है। कैरोट कलर लगझग हाँ, गाजरी कलर ठीक और डार्क ওই হনুমান কালার যেটা বলছেন ওই সেই ধরনের, মানে একদমই অ্যাপ্রোপ্রিয়েট ওই কালারটা, ঠিক আছে। এবং খুব ব্রাইট কালারটা, গ্রিন কালারের রংটা দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট পরলে যা মানে বিউটিফুল লাগবে। 6150 শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া উইথ ব্লাউজ পিস। ইয়েলো শাড়িগুলো একটু দেখিয়ে দেয় রিঙ্কি, তিনটে আমি কালার আমি দেখিয়ে দিচ্ছি, তিনটে ইয়েলো কালার অ্যাভেলেবল, তিনটে ইয়েলোই ভীষণ সুন্দর দেখতে, তিনটে ইয়েলোই ভীষণ সুন্দর দেখতে। প্রথম ইয়েলোটা যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, এটা পার্পল কালার, এটা ইয়েলোর সাথে পার্পল কালারের বর্ডার। আচ্ছা আর একটা দেখাচ্ছি, আর একটা হচ্ছে ইয়েলোর সাথে ডার্ক রানী কালার, ডার্ক মানে একটু ম্যাজেন্টা টাইপ বলা যেতে পারে, ভীষণ সুন্দর। আমি জাস্ট জয়েন করলাম, এনি আদার কালার্স অনেক কালার দেখিয়েছি। ইটস কল সিন্দুরি নট হনুমান কালার। अरे सुनील जी को इतना पता है। देखो सिंदूरी कलर एक्चुअली हो सकता है, हनुमान कलर और सिंदूरी कलर लिटरली सेम टाइप का है। और येलोर साथे ब्लैक, येलोर साथे ब्लैक, বিউটিফুল কালার। তিনখানা দেখালাম, তিনটে কালারই কিন্তু ভীষণ সুন্দর। এবং এইগুলো গোপালপুর টাসার দেখাচ্ছি আমি। এইগুলো সমস্ত কালারফুল, এগুলো তানিয়া, এগুলো সমস্ত গোপালপুর তাসার দেখালাম। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একদম ভার্জিন কালার। ভার্জিন কালার যারা অনেকেই আছো যারা পছন্দ করে ভার্জিন কালার, মানে কালারফুল শাড়ি বেশি পছন্দ করে না, তাদের জন্য এই শাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ক্লাসি শাড়ি, পুরো ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, বোথ সাইডে ব্ল্যাক কালারের বর্ডার। এবং এগুলোর কোনো এজ বার নেই, যে কোনো এজে পড়তে পারো। লিটারেলি প্রচন্ড ফ্যান্টাস্টিক লাগে দেখতে, ভীষণ অ্যারিস্টোক্রেসি আছে শাড়িগুলোর মধ্যে। এইটা যাচ্ছে পুরো ব্ল্যাক কালারের টেম্পল বর্ডারে যাচ্ছে শাড়িটা। এইটা যাচ্ছে গেট আপটা, জাস্ট অসাধারণ। এবং ব্ল্যাক কালারে এই ধরনের আঁচলটা যাচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই পেন্টেড নয়, এগুলো সমস্ত উইভিং করা, ঠিক আছে? এগুলো সমস্ত উইভিং শাড়ি। ওড়িশা হ্যান্ডলুমের কোনো উইভিং এর ব্যাপার নেই এইসব শাড়িতে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটার দামটা ডিফারেন্ট আছে। যেগুলো ভার্জিন কালার সেগুলোর দামটা ডিফারেন্ট আছে। এটার দাম যাচ্ছে 5990, 5990 টাকা। আগের গুলো যেগুলো কালার ছিল সেগুলো 6150, এগুলো 5990। এর পরের কালারটা যেটা দেখাচ্ছি, কালারটা যাচ্ছে পুরো ওয়াইন কালার, কিংবা তোমাদের ডার্ক বিট রুটেড যে কালারটা সেইটা বলতে পারো, মানে ফ্যান্টাস্টিক কালার, বিট রুটের যে কালার সেইটা, ঠিক আছে? মেরুন কিন্তু নয়। এই শাড়িগুলো 5990, 5990। এবং এগুলো সমস্ত গোপালপুর তসর, গোপালপুর তসর। শাড়ির কোয়ালিটি, শাড়ির এক ধরনের গ্লেজ আছে, এগুলো হচ্ছে একটা বিউটিফুল কোয়ালিটি। গোপালপুর তসরকে নিয়ে সত্যি কথা কিছু বলার নেই, ঠিক আছে? ওদের কোয়ালিটি নিয়ে, এবং ওদের তসরের কোয়ালিটি ভীষণ সুন্দর হয়। এইটা যাচ্ছে পুরো শাড়িটা। এটার কালারটা দেখে নাও, কালারটা এগুলো কিন্তু বিট রুটের যে কালারটা সেই কালারটা, খুব সুন্দর দেখতে। মমতা হাই সুজাতা, আগের কালার গুলো একটু হ্যাঁ হ্যাঁ একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি লাস্টে একবার রিপিট করে দিচ্ছি, না হলে অন্য শাড়ি কিন্তু দেখানো যাবে না, কারণ আজকে অনেক শাড়ি আছে, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো আঁচলটা, এইটা যাচ্ছে পুরো আঁচলটা। শাড়িটা দেখে না, প্রচন্ড গর্জাস, ভীষণ গর্জাস, হ্যাঁ ভীষণ ক্লাসি। তুমি কি ব্যাঙ্গালোরে এক্সিবিশনে আসছো বিজি থেকে? না না, আমি কোনো এক্সিবিশন করছি না এখন। এইটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস। গেলে তো তোমাকে আমি মেসেজ করবো যদি যাই, কিন্তু যাচ্ছি না আমি। আচ্ছা, এইটা যাচ্ছে তোমাদের সেম প্রাইস 5990 টাকা, 5990। এরপরে লাস্ট যে শাড়িটা, এটা ভাঁজ করে তারপর ওগুলো দেখিয়ে দেবো। বোথ সাইডে রেড কালার, বোথ সাইডে রেড কালার। পুজোর জন্য আমি বারবারই বলেছি, আজকে যে কালেকশন থাকছে সব কিন্তু দুর্গাপুজোর কালেকশন। তোমরা আস্তে আস্তে কিনতে থাকো, কারণ আর মাত্র কিন্তু বেশি দিন নেই। দেখতে দেখতে টাইম চলে আসবে। ফলস, পিকো, ব্লাউজ সব কিন্তু রেডি, আস্তে আস্তে করতে হবে। এইটা যাচ্ছে দেখে নাও রেড কালারের মধ্যে পুরো ডিজাইনটা, খুব ক্লাসি। যারা ভালোবাসো লাল পাড় করতে তারা এই শাড়িটা দেখতে পারো। এই শাড়িটাও একটা ভীষণ মার্ভেলাস কালার কম্বিনেশন, বোথ সাইডে রেড কালার। অনেকেই আছে, একদম একদম। আমার শাড়িটা নট ফর সেল, ঠিক আছে? এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা যেটা যাচ্ছে ফ্যান্টাস্টিক একটা শাড়ি, ভীষণ সুন্দর। লাল একটা কিন্তু দেখবে যে কোনো মেয়েকে পরলে ভালো লাগে, ঠিক আছে? এই ধরনের একটা শাড়ি পরো, খুব ভালো লাগবে। এটা যাচ্ছে আঁচলটা, ঘুম কেড়ে নিচ্ছ। এইটা যাচ্ছে আঁচলটা উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস, ঠিক আছে? 5990। এবার আমি কালারগুলো রিপিট করছি। প্রথম কালার যেটা আমি এখন দেখাচ্ছি, এটাই একটা কালার, পুরো ভার্জিন কালারের সাথে রেড কালারের বর্ডার। এর পরেরটা দিবে, সিওডি নেই আমার, সিওডি ফ্যাসিলিটি নেই। এরপর একটা যাচ্ছি পুরো বিট কালার, যেটা ভার্জিন কালারের মধ্যে, বোথ সাইডে সেম বর্ডার। আচ্ছা, এরপরে ভার্জিন কালারের মধ্যেই দেখাচ্ছি ব্ল্যাক বর্ডার, বোথ সাইডে ব্ল্যাক বর্ডার, ঠিক আছে? এগুলো 5990। এরপরে কালার দেখাচ্ছি ইয়েলোর সাথে পার্পল কালার, ইয়েলোর সাথে পার্পল কালার। বিপি আছে, আমি দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়িতে বিপি আছে। বিপিটা পুরো প্লেন এক কালারের, পাড়ের কালারটা, এইটা ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের বর্ডার। না, সিওডি অপশন নেই। এইটা যাচ্ছে ইয়েলোর সাথে তোমাদের ডার্ক রানি কালার, ডার্ক রানি কালার। এইটা যাচ্ছে তোমাদের যে লালটা দেখালাম, রেডের সাথে অরেঞ্জ মেশাল যে কালারটা। হ্যালো ঋতুপর্ণা, হ্যালো। আজকে কিন্তু পুরো পুজো স্পেশাল কালেকশন থাকছে ঋতুপর্ণা, পারলে একটু সাথে থাকো। এই কালারটা দারুন কালারটা, ঠিক আছে? এর পরের কালারটা যেটা দেখাচ্ছি সেইটা যাচ্ছে এইরকম টিল ব্লু কালার, তার সাথে অরেঞ্জ কালার। প্রত্যেকটা শাড়ির মানে একটা আলাদা ধরনেরই গ্লেজ রয়েছে, ভীষণ ভালো কোয়ালিটি। একটা যাচ্ছে তোমাদের ব্ল্যাকের সাথে রেড, ব্ল্যাকের সাথে রেড, ফ্যান্টাস্টিক দেখতে যারা ব্ল্যাক ভালোবাসো। আর এইটা যাচ্ছে মেরুনের সাথে ইয়েলো কালার, মেরুনের সাথে ইয়েলো। লাস্ট কালার যেটা, সেটা পার্পল কালার। চান্দেরি আগরওয়াল, আমার শাড়ি ইয়ে নেই, সেলের জন্য নয়, এইগুলো সমস্ত গোপালপুর তাসার। এইটা যাচ্ছে আর একটা শাড়ি, লাস্ট কালার যেটা যাচ্ছে তোমাদের পুরোটা পার্পল কালার। এটা কিন্তু পুরো বেগুনি কালার যাকে বলে, তার সাথে অরেঞ্জ কালার, ঠিক আছে? এতগুলো শাড়ি দেখালাম, প্রত্যেকটাই যাচ্ছে তোমাদের 6150, যেগুলো কালার শাড়ি দেখালাম, ওকে? আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হচ্ছে তোমাদের সম্বলপুরি শাড়ি দেখাবো। উড়িষ্যা হ্যান্ডলুম যখন ধরেছি, সম্বলপুরি শাড়ি দিয়ে শুরু করছি। প্রথম শাড়িটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি, এগুলো দুর্গাপুজো কালেকশন, বারবারই বলছি। পুরো হোয়াইটের সাথে রেড দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ফুল, একদম ফুলের ডিজাইন গুলো দেখে নাও, এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ফুল করা রয়েছে। এবং পাটটা যাচ্ছে এই ধরনের ডিজাইন, টেম্পল বর্ডারে এই রকম সুতোর কাজ করা যাচ্ছে শাড়িটা, এবং উইদাউট ব্লাউজ পিস শাড়িটা ভীষণই সুন্দর। পুজোতে যারা ভালোবাসো হোয়াইট অ্যান্ড রেড পরার কোনো প্ল্যান আছে, অথবা এরকম সাদা লালের সম্বলপুরি সিল্ক, সুদীপা আমারটা বৈষ্ণবটা পাটুলি, এই ধরনের শাড়ি পরার প্ল্যান আছে, অথবা হোয়াইট রেড এর কোন শাড়ি স্টকে রাখার ব্যাপার আছে, আমি বলবো শাড়িগুলো ছেড়ো না, ঠিক আছে? এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, এবং সম্বলপুরি সিল্ক বলো কটন বলো সবই কিন্তু দাম যথেষ্ট বাড়ে। হ্যালো অন্তরা। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটা যাচ্ছে এইটা, এটা যাচ্ছে বর্ডার উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি এবং ফ্যান্টাস্টিক দেখতে। শাড়িগুলোর কোয়ালিটি দারুণ, এগুলো সব কটা কিন্তু মালবেরি সিল্ক এবং কোয়ালিটি দারুণ। 7980, 7980। এটা খান্ডোয়া সিল্ক, হ্যাঁ মহাপ্রভু এই বস্ত্রতে পরেন, হ্যাঁ একদমই তাই। তোমাকে কি সুন্দর লাগছে ঋতুপর্ণা, থ্যাংক ইউ। এটা কি সিল্ক না কটন? সব আমি সিল্ক দেখাচ্ছি আজকে, আজকে কোনো ডাবল ইক্কাতের ব্যাপার, মানে যেগুলো সিল্কে থাকবে, পাচামপল্লি ইক্কাত সেগুলো থাকবে ডাবল ইক্কাত। আজকে এখন আমি সম্বলপুরি সিল্কের উপরে দেখাচ্ছি, এইগুলো দেখে নাও শাড়িগুলো। এই কালারটা দেখে নাও, কালারটা পুরোটা যাচ্ছে মেহেন্দি কালার, মেহেন্দি কালার, জাস্ট গর্জাস একটা কালার। ডার্ক রেড কালার, একটা বর্ডার যাচ্ছে, এগুলো মিনিমাম স্টার্টিং যাচ্ছে শাড়ি, ঠিক আছে? হোয়াইট শাড়িটা 7980 ছিল প্রাইস। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা। এইসব শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, ঠিক আছে? শাড়িটা অল ওভার বডিতে এই ধরনের পুরো ইক্কাতের কাজ করা রয়েছে, ডিজাইনটা দেখে নাও, শাড়িটা ভীষণ সুন্দর। এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, বোথ সাইডের বর্ডার, এবং খুবই গর্জাস। যারা পছন্দ করো এই ধরনের শেডটা কিন্তু খুব আনকমন, সবসময় সেম শেডের শাড়ি পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না। এটা যাচ্ছে শাড়িটা, আঁচলটা যাচ্ছে এইটা যাচ্ছে পুরো শাড়ির আঁচল। ঠিক আছে, শাড়িটার দামটা বলে দিই, খুব খুব গর্জাস দেখতে, খুব গর্জাস দেখতে। ঠিক আছে, 8570, যাদের বাজেট হচ্ছে 10-এর নিচে আমি বলবো এই ধরনের একটা শাড়ি নাও। শাড়ির কোয়ালিটি গুলো দুর্দান্ত। ঠিক আছে, এটার দাম হচ্ছে 8570। সেম শাড়ি আর একটা কালার দেখাচ্ছি, ডার্ক বটল গ্রিন কালার, ডার্ক বটল গ্রিন কালার, এবং এটা যাচ্ছে ডার্ক রেড কালারের বর্ডার। ভীষণ ভীষণ গর্জাস শাড়ির, প্রথমত কোয়ালিটিটা দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ দেখাবো আজকে। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা মার্ভেলাস দেখতে। যারা পছন্দ করো বাজেটটা একটু কম তারা কিন্তু এই ধরনের শাড়ি আমি বলবো জাস্ট দেখে নাও। বটল গ্রিন কালার, ঠিক আছে, এটার বটল গ্রিন কালারের সাথে রেড বর্ডার যাচ্ছে এবং প্রচন্ড গর্জাস, প্রচন্ড গর্জাস। এইটা যাচ্ছে পুরো টেম্পল বর্ডারটা, এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে পুরো আঁচলটা। থ্যাংক ইউ মৈত্রী, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে পুরো আঁচলের ডিজাইন। ঠিক আছে, সেম প্রাইস যাচ্ছে, সেম প্রাইস। এই দুটো কালার আছে, 8570, 8570। এরপরে পাশাপালির শাড়ি দেখাচ্ছি, নাকি এই পাশাপালির শাড়ি তো ছিল, আবার এই শাড়িটার সাথে এটা গুলিয়ে গেছে। আর একটা নবকটি ঢুকে গেছে, আচ্ছা আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পাশাপালি খালি বর্ডারের শাড়ি। ভীষণ সুন্দর এই বটল গ্রিনটা, হ্যাঁ বটল গ্রিনটা প্রচন্ড গর্জাস, ভীষণ সুন্দর। ঠিক আছে, এরপরে যে শাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু পুরোটাই মেহেন্দি ডাস্টের কালার, মেহেন্দি ডাস্টের কালার, এবং বোথ সাইডে এরকম পাশাপালি বর্ডার, এবং পুরো শাড়িটাতে এরকম হোয়াইট কালারের ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে করা রয়েছে। শাড়িটা মার্ভেলাস কোয়ালিটি, মানে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি নিয়ে কাউকে কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, এগুলো ভীষণ সফট বডি হাগিং শাড়ি এবং পরলে ভীষণ সুন্দর লাগবে। দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটা, এবং বোথ সাইডে এইরকম বর্ডারটা যাচ্ছে। যারা লাল কালারটাকে অ্যাভয়েড করতে চাও তারা এই শাড়িটা দেখতে পারো, এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর। এবং আঁচলটা যাচ্ছে এই ধরনের কালার কম্বিনেশন, আঁচলটা যাচ্ছে পুরো এইটা, এইটা তো একটা আছে, আরেকটা আছে, এইটা দেখে নাও শাড়িটা। এই শাড়িগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস, এবং এই শাড়িতে আমি তিনটে ডিজাইন দেখাবো, তিন রকমের দাম হবে। ঠিক আছে, তিনটে শাড়ি দেখাবো, তিনটে ডিফারেন্ট আঁচল হবে, এবং ডিজাইন মানে শাড়ির ওপরের দিকটা সেম কিন্তু আঁচলের ডিজাইনটা আলাদা, জন্য প্রাইস কিন্তু একেবারে ডিফারেন্ট হবে। থ্যাংক ইউ হেমাজি। এই শাড়িটার কালারটা দেখে নাও, ভীষণ ভীষণ একটা স্মার্ট কালার। যারা একটু মানে আনকমন কালার ভালোবাসে, এগুলো কিন্তু আনকমন কালার, ভীষণ সুন্দর দেখতে। দেখে নাও শাড়িটা, জাস্ট অনলি সিম্পল ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরো, আমার মতে তো দারুণ লাগবে, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা উইদাউট ব্লাউজ পিস, হোয়াইট কালারের ছোট ছোট এরকম বুটি যাচ্ছে ফ্লাওয়ারের। দামটা বলে দিচ্ছি, এটার দাম যাচ্ছে 10,850, 10,850। এর পরেরটা যেটা দেখাচ্ছি সেটা একটা ভীষণ সুন্দর ডুয়েল টোনের যাচ্ছে, এটা একটা মেজেন্টার সাথে ব্লু কালারের ডুয়েল টোন, এবং ছোট্ট ছোট্ট ইয়েলো কালার দিয়ে দেখে নাও ফ্লাওয়ার আছে, ছোট্ট ছোট্ট বুটি। ওটায় যেমন চারটে করে ফ্লাওয়ার ছিল, এটাই হচ্ছে ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের বুটি, এবং বর্ডারটা যাচ্ছে গ্রিন কালার আর তার সাথে মেজেন্টা কালারের এইরকম বর্ডারটা। ঠিক আছে, শাড়িটা কোয়ালিটি বারবারই বলছি যে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু একেবারে মালবেরি সিল্ক। কোয়ালিটির উপরে শাড়ির কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করে। এবং এই শাড়ির আঁচলটা দেখে নাও, শাড়ির আঁচলটা যাচ্ছে এরকম লক্ষ্মীর ডিজাইনটা রয়েছে, জাস্ট অসাধারণ শাড়ি। এইসব শাড়ির ওপরেই কিন্তু দাম, আর কিচ্ছু না। উড়িষ্যার শাড়ি উইথ বিপি এইগুলো না, আগের শাড়িটা বিপি ছিল না, এই শাড়িটা তো বিপি নেই মনে হয়, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়ি, এগুলো এক্সক্লুসিভ শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি। কালারটা মার্ভেলাস কালার, মার্ভেলাস কালার, জাস্ট ফ্যান্টাস্টিক দেখতে, দেখে নাও। এবং আঁচলটা হচ্ছে একটা ডিজাইনার শাড়ি, এগুলো মানে খুব কম তাঁতির কাছে এই ডিজাইনটা পাওয়া যায়, দেখে নাও। পুরো কাজটা কিন্তু ইক্কাতের কাজ করা, এগুলো কোনো পেন্টিং নয়, ভীষণ একটা ক্লাসিক। আজকে কটন দেখাবো না, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, এটার দাম যাচ্ছে 11,750, 11,750। শাড়িটার মধ্যে কিন্তু একটা ব্লু টোন আছে, ডুয়েল টোন, ব্লু আর মেজেন্টার ডুয়েল টোন, ঠিক আছে। সরালাম, এর পরের শাড়িটা দেখাচ্ছি। এর পরে শাড়িটা রয়্যাল ব্লু কালার, প্রচন্ড গর্জাস, প্রচন্ড গর্জাস রয়্যাল ব্লু কালার। তার সাথে যাচ্ছে এই ধরনের ব্ল্যাক কালার আর রয়্যাল ব্লু কালারের পুরো বর্ডারটা, সাথে যাচ্ছে ছোট্ট ছোট্ট হোয়াইট কালারের ফুল, ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো দেখে নাও। এইটা যাচ্ছে ডিজাইনটা। তোমার কাছে ক্লাসিক শাড়ি পাওয়া যায়, কানেক্টেড উইথ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ইন্দ্রাণী দি, এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা একটা ক্লাসি শাড়ি। অনেকেই আছে যারা রয়্যাল ব্লু কালারটা খুব ভালোবাসো, তো আমি বলবো এই ধরনের শাড়িটা দেখে নাও। শাড়িটা জাস্ট বিউটিফুল, বিউটিফুল। এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে, এটার সাথে ব্লাউজ পিস আছে। সব শাড়ি বললাম না, টোটালি ডিফারেন্ট টাইপের আছে। তিনটে শাড়ি দেখালাম পাশাপাশি, তিন রকমের দাম, তো সেই জন্য ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। এইটা যাচ্ছে শাড়িটা রয়্যাল ব্লু কালার, এবং আঁচলটার ডিজাইনটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচলটা। প্রত্যেকটা সম্বলপুরি সিল্ক বলো, খান্ডুয়া বলো, সব কিন্তু আঁচলের ডিজাইনের উপরে শাড়ি নির্ভর করে। খালি সামনের দিকটা দেখে কিন্তু শাড়ির কিন্তু সবকিছু এক হয় না, ঠিক আছে। এবং হচ্ছে শাড়ির কোয়ালিটি, শাড়ির কোয়ালিটি, শাড়ির সুতোর কাউন্টিং সব কিন্তু আলাদা। যেমন আমাদের তসরেও আছে, কটনেও আছে, সিল্কেও আছে, তো সেটা হচ্ছে একটা খুব ম্যাটার করে। এটা যাচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস, ব্ল্যাক কালারের ব্লাউজ পিস। শাড়ির কোয়ালিটি দুর্দান্ত, এবং আঁচলের ডিজাইনটা আমি দেখালাম, পুরোটাই অ্যানিমাল মোটিভের এই ডিজাইন, পুরোটাই হ্যান্ড উইভ শাড়ি, জাস্ট অসাধারণ দেখতে, খুব গর্জাস। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা 11,850। হ্যাঁ, শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 11,850, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা যাচ্ছি আমি, আসলে ডিজাইন ওয়াইজ দেখাচ্ছি, আজকে যেমন প্রাইস হিসেবে দেখাচ্ছি না। এটা একটা সাচি পার শাড়ি, পুরোটাই দেখে নাও, পুরো জামুন কালার, খুব আনকমন কালার, জামুন কালার। এই কালারটা জাস্ট অসাধারণ, অসাধারণ কালার, জামুন কালার। এই কালারের শেডটা দেখে নাও, এই কালারটা খুব ফ্যান্টাবুলাস, থ্যাংক ইউ। এই কালারগুলো পাওয়াটা সত্যি মাঝে মাঝে খুব চাপ হয়ে যায়। এইটা দেখে নাও আঁচলটা, আঁচলের ডিজাইনটাও আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে আঁচলটা, উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে সাচিপার। সাচিপারের শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি, সব রকমের শাড়ি বলবো, দারুণ দেখতে লাগে, পরলে ভীষণ সুন্দর লাগে, যেমন বলো কটন তেমনি বলো সিল্ক, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, খুব গর্জাস। সিম্পল ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েও শাড়িটা কিন্তু পরতে পারো। শাড়ির কালারটা ফ্যান্টাস্টিক, এই কালারটার জন্যই কিন্তু শাড়িটা একদম অন্য রকমের ব্যাপারটা এসেছে। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটার প্রাইস, শাড়িটার প্রাইস আছে 9850, 9850। ডিসপ্যাচ করে দিয়েছো দেবলে না? হ্যাঁ, তোমার শাড়ি তো হয়ে গেছে তো। না, তোমার শাড়ি হয়নি তো দেবলি না, হয়নি, কাল হবে, কাল। ঠিক আছে, এর পরের সাজি পাটটা দেখে নাও। হোয়াইট কালারের সাথে রয়্যাল ব্লু আর রেড কালার, রয়্যাল ব্লু আর রেড কালার, ঠিক রয়্যাল ব্লু বলবো না, এটা একটু পার্পলের শেড যাচ্ছে। হোয়াইট কালার, তার সাথে পার্পল কালারের চেক, পার্পল কালারের চেক। এইটা আগেরটা, হ্যাঁ এইটা যাচ্ছে শাড়িটা, দেখে না। হোয়াইট কালারের সাথে পার্পল কালার চেক আর ব্ল্যাক কালারের একটা চেক, দুটো কালার মিশিয়ে আছে শাড়িটা। ভীষণ ভীষণ ক্লাসি। যারা একটু হোয়াইট বেস ভালোবাসো, প্রত্যেকটা শাড়ি কিন্তু উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে। ভীষণ আনকমন কালার কম্বিনেশন এটা, ঠিক আছে, ভীষণ আনকমন কালার কম্বিনেশন, জাস্ট অসাধারণ লাগবে, দেখতে পারো। হোয়াইট কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকেই আছে যারা হোয়াইট কালার ভালোবাসে, আর এই কালারটা কিন্তু খুব আনকমন, একদম নতুন বেরিয়েছে কালারটা। হ্যালো ব্রততী, এইটা যাচ্ছে। হ্যালো রিচা, এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা দেখে নাও। এটা যাচ্ছে আঁচলটা। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আগেরটা কি আমারটা? হ্যাঁ তোমারটা, তোমারটা রাখা আছে। এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা, ডিজাইনটা দেখে নাও। শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ফ্যান্টাস্টিক দেখতে। শাড়ির আঁচলের এন্ডটা দেখাচ্ছি, কালারটা কিন্তু রয়্যাল ব্লু না, এটা পার্পল কালার, ঠিক আছে। থ্যাংক ইউ। ভীষণ ক্লাসি কালার, ভীষণ ক্লাসি কালার। যারা একটু ব্রাইট কালার ভালোবাসো তাদেরকে আমি বলবো এই ধরনের, পাশাপাশি রেডের সাথে পার্পল কালারের কম্বিনেশন জাস্ট নাও। পুজোর দিন সকালবেলা বলো, রাত্রিবেলা বলো, খুব সোবার লাগবে, ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। সরালাম, এটা দামটা বলে নি আরেকবার, দামটা কি বলেছি? এটা 9850, 9850, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আগের শাড়িটার দামটা দেখতো, আগের শাড়িটার দামটা বলে দিচ্ছি, হ্যাঁ সেম, দুটো শাড়িরই দাম সেম 9850। আচ্ছা, এরপরে আমি দুটো ইয়ে দেখাচ্ছি, কি বলে, নবকোটি। নবকোটি কি এখন আসছে না? নবকোটির দাম পরে। আচ্ছা, একটা কালারের আমি কাঠিয়া ফেরা দেখাচ্ছি। রূপালি জি, আই সোয়ার কি সুন্দর। तुमको भागा कल सुजू आज तो लुकिंग सो सो ब्यूटीफुल। अरे रूपाली जी क्या बोल रहा है, थैंक यू थैंक यू। अच्छा এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা দেখে নাও, ডার্ক গ্রিন কালার, কালারটা কিন্তু খুব ব্রাইট। অনেকেই আছে সিল্ক পরবো, ব্রাইট কালার পরবো, তো সিল্কের মধ্যে এই ধরনের কালার কম্বিনেশনটা দেখো। শাড়িটা কাটিয়া ফেরা, একটা বিউটিফুল কালার কম্বিনেশনের শাড়ি, এবং নো ডাউট শাড়িটা খুব রিচ লুকের লাগবে, ঠিক আছে, ভীষণ রিচ লুকের শাড়ি, এবং কিছু বলার অপেক্ষা রাখে না। একটা মেটালিক লুক আছে শাড়িটার মধ্যে। শাড়ির যে কালারটা, কালারটা দেখে নাও, পুরো একটা মেটালিক লুক। আমার শাড়িটার সুব্রাদি নট ফর সেল, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, পুরো কালারটা এবং শাড়ির যে ফল, আমি বারবার কোয়ালিটি নিয়ে কথাটা বলছি, কোয়ালিটিটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। যারা কোনোদিন আমার কাছে সিল্ক নাওনি তাদের জন্যই বলছি কথাটা। এইটা যাচ্ছে পুরো বর্ডারের কাজটা, এইটা যাচ্ছে বর্ডার, এইটা যাচ্ছে শাড়িটা, এবং পুরো শাড়িটাতে বুটি যাচ্ছে, পুরো শাড়িটাতে ব্ল্যাক কালারের বুটি এবং ইয়েলো কালারের বুটি, এই ধরনের ছোট্ট ছোট্ট বুটি যাচ্ছে। আঁচলটা দেখে নাও, কাটিয়া ফেরার ডিজাইন যেটা হয়, তিনটে কালার কম্বিনেশন করে আঁচলটা। এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। আর এটার সাথে অ্যাটাচড ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা পুরোটা তোমাদের স্ট্রাইপে আছে, যদি কেউ চাও এই শাড়ি পরতে পারো এই ব্লাউজের সাথে, অথবা অন্য কোনো কালার দিয়ে পরতে পারো। এখান দিয়ে জাস্ট একটা কেটে নিলেই হলো ব্লাউজ পিসটা, এটা ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসে তোমরা পুরো হাতে এই বর্ডারটা পাচ্ছ। অনেক সিল্ক কিন্তু পরতে পারবে, ভীষণই সুন্দর দেখতে শাড়িটা। এটা যাচ্ছে আঁচলটা, এই গ্রিনের কালারটা কিন্তু একটা দুর্দান্ত কালার, মানে মেটালিক গ্রিন বলবো, তার সঙ্গে ইয়েলো লেমন টাইপের কালারটা। এবং বর্ডারটা হচ্ছে এই ধরনের ডিজাইনটা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে, ভীষণ সুন্দর, প্রচন্ড গর্জাস। শাড়িটার প্রাইসটা বলে দিই। আজকে রথযাত্রার দিনে আমি আজকে পুজোর কালেকশন ঠিকই করে নিয়েছিলাম, আজকে ভালো ভালো কিছু শাড়ি দেখাবো। 12,100, এগুলো সবই সিল্ক, তসরে কেন যে হয় না, এগুলো সব সিল্ক, সিল্ক তসরে এগুলো হয় না, এগুলো ওরা সিল্কেই বানায়। আচ্ছা, এর পরের শাড়িটা দেখাচ্ছি। এর পরের শাড়িটা একটা হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে যাচ্ছে, ফ্যান্টাস্টিক একটা দেখতে শাড়ি, পুরো হোয়াইট কালারের মধ্যে। এরকম বর্ডারটা উপরের দিকের বর্ডার, আর নিচের দিকের বর্ডারটা যাচ্ছে স্কার্ট বর্ডার, ব্ল্যাকের সাথে এই ধরনের ডিজাইন। ডিজাইনটা জাস্ট দেখে নাও, নবকটিতে যে ডিজাইনটা আমরা পাই সেটাই, এরকম স্কার্ট বর্ডারের মধ্যে মোটিভ গুলো রয়েছে। খুব খুব সুন্দর দেখতে শাড়িটা, খুব সুন্দর দেখতে শাড়িটা। শাড়িটার আঁচলটা যাচ্ছে এইটা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যাদের ফেভারিট তারা এই শাড়িটাও কিন্তু দেখতে পারো, এটাও কিন্তু ভীষণ সুন্দর। উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে, উইদাউট ব্লাউজ পিস, ভীষণ একটা গর্জাস শাড়ি। এবং সাথে যাচ্ছে এই ধরনের নবকঠির যে মোটিভ গুলো থাকে সেইটা যাচ্ছে শাড়িটাতে, এবং আঁচলটা যাচ্ছে পুরো অ্যানিমাল মোটিভে এই ডিজাইনটা। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, কোন এটাতে ব্লাউজ পিস কিন্তু নেই। শাড়িটা এগুলো সব কিন্তু ইক্কাতের কাজ করা, এগুলো কিন্তু হ্যান্ড উইভ শাড়ি এবং বিউটিফুল দেখতে, প্রচন্ড গর্জাস। এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, শাড়িটা হাতে পেলে বুঝতে পারবে শাড়িটা কি মারাত্মক সুন্দর দেখতে, কি বলবো, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। কেউ এই ধরনের ভাবেও পড়তে পারো, কেউ খুলে পড়তে পারো, যা যেরকম ইচ্ছে। ভীষণ ভীষণ প্রেস্টিজিয়াস শাড়ি। এটার দামটা বলে দিই, এটার উইদাউট ব্লাউজ পিস আবার বলে দিলাম, এটা যাচ্ছে 12,250। আগের শাড়িটার প্রাইস কত শর্মিষ্ঠা? আগেরটা 12,000, কাটিয়া ফেরাটা 12,100 টাকা, কাটিয়া ফেরাটা 12,100 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি, এরপরে একটা দেখাচ্ছি, পুরো শাড়িটায় ইক্কাতের কাজ করা, শঙ্খ, এরকম শঙ্খের ডিজাইন দেখে নাও, তার সাথে পাশাপালি বর্ডার। আগের যেগুলো পাশাপালি বর্ডারে দেখিয়েছিলাম সেগুলো ছোট ছোট ফুল ছিল, এইটা যাচ্ছে পুরো শঙ্খের মধ্যে ডিজাইন, টেম্পল বর্ডার। এগুলো কিন্তু কোনোটাই পেন্টেড না, সব হ্যান্ড উইভ। ভীষণ সুন্দর একটা ক্লাসি শাড়ি। এটার কালারটা খুব ব্রাইট, যারা গ্রিন কালার ভালোবাসো তারা এই শাড়িটা দেখতে পারো, খুব খুব সুন্দর দেখতে। পুরো অল ওভার বডিতে যাচ্ছে এরকম ইনকামিং ভয়েস কল ফ্রম +9 চলটা, আঁচলটা শাড়িটার আঁচলটা জাস্ট ফ্যান্টাস্টিক। ইনকামিং ভয়েস কল ফ্রম +9। এবং এয়ারপ্লেন মোডে থাকার পরেও কি করে ফোন আসছে আমি বুঝতে পারছি, হোয়াটসঅ্যাপ কল করছে। এইটা দেখে নাও, শাড়িটা প্রচন্ড গর্জাস, প্রচন্ড গর্জাস, ভীষণ সুন্দর। যারা একটু ভালোবাসো না, মানে এরকম অল ওভার বডিতে কাজ হবে, তারা এটাও দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। শাড়িটার আঁচলটা যাচ্ছে এইটা। শাড়ির কোয়ালিটি গুলো দুর্দান্ত কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। 12,000 something প্রাইস আছে। এটা উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে 12,370, 12,370 টাকা। এর পরেরটা যেটা দেখাচ্ছি, কাঠি আমি দেখাচ্ছি, এরপরে কোটি, নবকোটি দেখাচ্ছি। নবকোটিটা যাচ্ছে পুরো হোয়াইট এর মধ্যে হালকা অরেঞ্জি শেড, ঠিক আছে। নবকোটি অনেকেই ব্রাইট কালার দেখেছো, তো ব্রাইট কালার ছাড়াও এই সাদা রংটা দেখে নাও, ক্রিম কালারের শাড়ি, ক্রিম কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা এবং ভীষণ ভীষণ সুন্দর। অনেকেই আছে যারা লাইট কালার পছন্দ করে, তো তাদের জন্য এই নবকোটিটা দেখে নাও। নবকোটিটা ভীষণ সুন্দর, জাস্ট অসাধারণ দেখতে। অরেঞ্জ কালারের বর্ডার যাচ্ছে, শাড়িটার বর্ডারটা এই ধরনের এবং পুরো শাড়িটাতে মোটিভ গুলো রয়েছে এবং ডিজাইনটা যাচ্ছে এইটা। আঁচলটা পুরোটা ময়ূরের ডিজাইন, ময়ূরের ডিজাইন, ঠিক আছে। এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটার আঁচলটা দেখে নাও, এরকম ফিশ মোটিভ, এটা যাচ্ছে ময়ূর এই ডিজাইনটা এবং উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে। শাড়িটার প্রাইস, শাড়িটার প্রাইস যাচ্ছে 10,950, 10,950। এর পরের নবকোটিটা দেখাচ্ছি, যেটা পুরো ডাবলিকাতে, হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এটাও একটা ভীষণ সুন্দর যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, পার্পল কালারের মধ্যে নবকোটি। এখন এট প্রেজেন্ট আমার কাছে দুটো নবকোটি অ্যাভেলেবেল আছে, তো এই দুটো নবকোটির মধ্যে কারো যদি পছন্দ হয় তো ভালো, তাহলে আরো ওয়েট করতে হবে। অন্যান্য কালার যেগুলো খুব কমন কালার, রয়্যাল ব্লু, রেড, এগুলো বিদিশা দেরি হয়ে গেল, অনেক শাড়ি দেখিয়েছি বিদিশা। এই শাড়িটা দেখে নাও, এটা নবকোটির মধ্যে যাচ্ছে, একটা পুরো ব্ল্যাক কালারের পাশাপাশি বর্ডার যাচ্ছে। শাড়িটা মার্ভেলাস দেখতে, পার্পল কালারের মধ্যে ডিজাইন এবং বিউটিফুল একটা শাড়ি বলবো, ভীষণ সুন্দর এবং অনেক বয়স অব্দি পরতে পারবে সবাই, ঠিক আছে। এটা কোনো স্পেসিফিক কোনো এজের ব্যাপার নেই এবং এটার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস আছে, সেই জন্য শাড়িগুলোর বিউটিফুল দেখতে। এটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটা, মার্ভেলাস দেখতে, শাড়ির কোয়ালিটিটাও দারুণ, ভেরি আনকমন কালার, হ্যাঁ কালারটা খুব আনকমন। চাইলে তোমরা এর সাথে একটু যে ব্লাউজটা আছে সেটা দিয়ে পরতেই পারো, আবার অন্য কোনো ব্লাউজ চাইলে সেটাও পরতে পারো। এটার আঁচলটাও দেখে নাও, এটা ময়ূরের ডিজাইনটা যাচ্ছে, এটারও আঁচলটা ব্ল্যাকের উপরে ময়ূরের ডিজাইন যাচ্ছে। ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানিও, দেখা যাচ্ছে কিনা। আর ব্লাউজ পিসটা ফুল ব্ল্যাক কালার, ব্লাউজ পিসটা যাচ্ছে ফুল ব্ল্যাক কালারে, ঠিক আছে। এটার দামটা 14,850, 14,850 টাকা, খালি শাড়ির ডিজাইন এবং কালার কম্বিনেশনের জন্য। বর্ডারটা যাচ্ছে এরকম ডাবলিকাতে, পাশাপালির ডিজাইনটা, মোটিভটা এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিছু বলার নেই, দুর্দান্ত, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, সরালাম। সম্বলপুরীর এবং ওড়িশা হ্যান্ডলুম গুলো ডিঙ্গিটা টেনে নেই, শুধু আটকে যাচ্ছে। ভীষণ সুন্দর হয় অ্যাকচুয়ালি এগুলো, না সব পড়ে যাচ্ছে। কিছু আছে কিনা নিচে, আরেকটা আছে পুরো ঘুটে যাচ্ছে। এর পরের শাড়িটা দেখে নাও, উৎকলক্ষ্মী। এর পরের শাড়িটা উৎকলক্ষ্মী দেখাচ্ছি। সিল্কের মধ্যে উৎকলক্ষ্মী খুব পপুলার, ডিজাইনটা সিল্কের মধ্যে যাচ্ছে। এইটা যাচ্ছে একটা খুব খুব সুন্দর এবং পুরো বর্ডারটা মেরুন কালারের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের ডিজাইন যাচ্ছে, পুরো সিল্কের মধ্যে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। উৎকলক্ষ্মী শাড়ি অ্যাজ ইউজুয়াল ভীষণ ক্লাসি এবং আঁচলটা যাচ্ছে তেলিয়া রুমালের যে ডিজাইনটা হয় ওই মোটিভটাকে ওরা করেছে, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা এবং একটা পার্টি ওয়্যার বলতে পারো এবং একটা খুব ক্লাসি শাড়ি, খুব ক্লাসি শাড়ি, বিউটিফুল দেখতে। উৎকলক্ষ্মী শাড়ি সবসময়ই একটা খুব মানে কি বলবো প্রেস্টিজিয়াস শাড়ি এবং সবসময় যে কোনো অকেশনেই পড়ো না কেন তোমার কাছে একটা উৎকলক্ষ্মী আছে মানে খুব একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। কারণ মানে শাড়ির কালেকশন যারা করে আর কি তাদের জন্য আমি বলছি। এই শাড়িটার ব্লাউজ পিসটা কোথায় গেল, এটা ব্লাউজ পিস ভেতরে ঢুকে গেছে, এটা ব্লাউজ পিস আছে। একদম সব কটা শাড়ি এবার পরবে। কোথায় গেল? আচ্ছা, এটা না ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা আমি পরে দেখিয়ে দেবো। এটা একদমই মানে স্ট্রাইপে ব্লাউজ পিস আছে, স্ট্রাইপে ব্লাউজ পিস আছে, ভীষণ সুন্দর দেখতে। দেখে নাও শাড়িটা, ঠিক আছে? জাস্ট ফ্যান্টাস্টিক দেখতে। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিও। সিল্কের মধ্যে উৎকলাক্ষ্মী, ভীষণ সুন্দর দেখতে। এটা 14,970, 14,970 টাকা, 14,970। এটা কিন্তু অ্যাটাচ ব্লাউজ আছে, ব্লাউজটা সেপারেট করে কাটা আছে, 14,970। আবার লাস্ট শাড়িটা যেটা দেখাবো সেটা হচ্ছে বেহরামপুরি সিল্ক। লাস্ট যে শাড়িটা সম্বলপুরি এবং ওড়িশা হ্যান্ডলুম বলতে পারো। লাস্ট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এরকম ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে। থ্যাংক ইউ। আরে কুমকুম দি, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই, কাজ থাকতেই পারে। লাইভটা দেখে নিও রেকর্ডেড। এটা এরকম ফিশ মোটিভে যাচ্ছে, দেখে নাও, ফিশ মোটিভ, ফিশ মোটিভের ডিজাইন। এবং পুরো শাড়িটায় এই যে ডিজাইনটা যাচ্ছে, দেখে নাও, পুরোটা এরকম উইভিং করা। এবং পুরো যে বর্ডারটা যাচ্ছে এই ধরনের হোয়াইট সুতো দিয়ে, এগুলো কিন্তু কোনো জড়ি না, হোয়াইট সুতো দিয়ে পুরো সেলাই করা যাচ্ছে। বেহরামপুরি সিল্ক, ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছি, একদম একটা প্রেস্টিজিয়াস শাড়ি। ইনকামিং ভয়েস কল ফ্রম +91 95969997। প্রেস্টিজিয়াস হচ্ছে আজকে লাইভে। কে এত ডিস্টার্ব করছে জানি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রত্নাদি। ঠিক আছে, শাড়িটা দেখে নাও, শাড়িটার কাজটা, শাড়িটার কাজটা। এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা। বিউটিফুল একটা শাড়ি। যারা বেহরামপুরি শাড়ি পছন্দ করো তারা এই শাড়িটা আমি বলবো ছেড়ো না। পুরো 2.5 মিটারের উইভিং কিন্তু শাড়িটাতে করা আছে, ঠিক আছে? দেখে নাও শাড়িটা, পুরো ফ্রন্টে যে ডিজাইনটা, তোমরা এই ডিজাইনটা পাবে পুরো সামনে। ফ্রন্ট লুক যাচ্ছে এইটা, এবং তারপরে তোমাদের এই কুচি স্টার্ট হচ্ছে। ভীষণ গর্জাস, ভীষণ গর্জাস এবং মাইন্ড ব্লোয়িং আমি বলবো। এরকম একটা শাড়ি সাথে যদি রাখো দারুণ লাগবে। এবং এর সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা রয়েছে, পুরো ব্ল্যাক কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা যাচ্ছে এটা। আঁচলটা দেখে নাও কত বড়, আমি অনেকটা নিচে করে পড়েছি, তোমরা চাইলে আরেকটু এগিয়েও নিতে পারো। আঁচলটা কিন্তু টোটাল এই ডিজাইনটা 2.5 মিটার। এবং এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস। পুরো ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। এটা একটা বলতে পারো সারা মানে সারা জীবনে এরকম একটা কালেকশন যদি রাখো দারুণ লাগবে। পুরো এই রকম দেখতে শাড়িটা, ফ্যান্টাস্টিক একটা শাড়ি। আঁচলটা পুরোটাই নীলেন্ত অব্দি আসছে, 2.5 মিটারের ডিজাইনটা করাই রয়েছে। এইটা যাচ্ছে শাড়িটা পুরো ফ্রন্টে। এবং পুরো ডিজাইনের যে কালার কম্বিনেশন আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর। হ্যান্ড উইভ শাড়ি, মোটিভ যেগুলো দেখে নাও, অ্যানিমাল মোটিভ, ফ্লাওয়ার মোটিভ, ট্রি মোটিভ, এগুলো সমস্ত আছে, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে এই শাড়ি। আমি একটা হোয়াইট আগে এনেছিলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালার, পুরো জেড ব্ল্যাক যাকে বলে। ফ্যান্টাস্টিক একটা শাড়ি, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে তোমাদের প্রাইসটা এদিকে লাগানো আছে, দেখো 17,000 সামথিং আছে, 17,670, 17,670। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে ফাঁস পাও, 17,670। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। শাড়িগুলোর আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এটার ব্যাক সাইডটা, ব্যাক সাইডের কাজগুলো দেখলে বুঝতে পারবে এগুলো পুরোটাই হ্যান্ড মোটিভ, ঠিক আছে? হ্যান্ড ওয়ার্ক, এগুলোর কাজগুলো দুর্দান্ত। মানে এইসব শাড়ি নিয়ে সত্যি কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই, একটা এক্সক্লুসিভ বেহরামপুরি সিল্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে ইক্কাতে, পচম্পল ইক্কাত, মানে প্রচন্ড প্রচন্ড সুন্দর সব শাড়ি। কারা কারা আছো একটু লাইভে তাহলে খুব সুবিধা হয়, কারণ কমেন্টস আসছে না একদমই, কিছু দেখতেও পাচ্ছি না। কারা কারা আছো একটু যদি বলো। বিদিশা হ্যাঁ দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও। আছি আছি, আচ্ছা বাহ, রিচা আছে, ওকে। যারা যারা দেখতে পাচ্ছ সবাইকে বলবো একটু শাড়ি দেখা, অতবাক স্পেল বাউন্ড হয়ে শাড়ি দেখছি। ও বাবা রিচা, আজকে একটু প্রবলেম হচ্ছে লাইভে, তাই লাইভে প্রবলেম হচ্ছে সবার কাছে, কি ক্লিয়ার নেই লাইভটা? শুধু দেখছি, শুধু দেখছো কেন? শুধু দেখলে তো হবে না। আচ্ছা, তো লাইভ একটু বলো সবাই যে লাইভটা কি কোনো প্রবলেম হচ্ছে, একটু বলো। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে ক্লিয়ার। অদিতি দি আছো সাথে? আজকে মন ভরে গেছে, এখনো মন ভরা বাকি আছে, এখনো মানে পুরোপুরি হয়নি, দেখাবো আমি আজকে অনেক শাড়ি। তো চলো আমি লাইভটা শুরু করি আবার, আর একটু জল খেয়ে নিই। কি বলছিস? না না, আপ অ্যান্ড ডাউন করে কর। আচ্ছা রাকা, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি ভালো লাগছে। লাইভে একটু থাকতে বলবো, হ্যাঁ লাইভে থাকতে বলবো, একটু লাইভে থাকলে আমারও ভালো লাগবে। পুজো করেছো আজ? না আমার আবার ওইসব হয় না পুজো, আমি ভগবানকে খুব বিশ্বাস করি, খুব মানি, সবসময় ডাকি, কিন্তু পুজো খুব একটা হয় না আমার, ওটাই একটা ব্যাপার। চলো তাহলে প্রথম শাড়িটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পচম্পলি দেখাবেন, আমি অনেক শাড়ি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা চলো, প্রথম শাড়ি যেটা দেখাচ্ছি পচম্পলি ইক্কাতে, যেটা খুব ট্র্যাডিশনাল শাড়ি, সবাই মোটামুটি দেখো, সেই ধরনের একটা শাড়ি দিয়ে লাইভ শুরু করছি। এটা যাচ্ছে একদম একটা ডার্ক ইয়েলো কালারের সাথে তিনটে কালারের শেডের বর্ডার, এবং এইটা যাচ্ছে টেম্পল বর্ডার। শাড়িটা একটা প্যারট গ্রিন, একটা ডিফারেন্ট একটু বটল গ্রিন টাইপের, আর এইটা হচ্ছে আরেকটা ডার্ক গ্রিন, ঠিক আছে। তিনটে কালার, এটা কিন্তু ব্লু শেড আছে শাড়িটার মধ্যে। এইটা যাচ্ছে পুরো তিনটে পার যাকে বলে, আর আরেকটা দিকে যাচ্ছে গঙ্গা যমুনা বর্ডার, সেইটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে গঙ্গা যমুনা বর্ডার। ভীষণই মানে মার্ভেলাস বলতে পারো, বাজেট ওয়াইজ যদি ধরো ভীষণ ভীষণ মানে বাজেট ফ্রেন্ডলি, ভীষণ সুন্দর শাড়ি। কোয়ালিটিগুলো প্রত্যেকটা একদম থিক সিল্ক। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ডিফারেন্ট কালার আমি কিছু দেখাবো, এবং শাড়িগুলোর কোয়ালিটি। এটা কত প্লাই? এটা 4 প্লাই, এটা 4 প্লাই, এবং শাড়িটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচল, শাড়িটা আঁচলটা, এবং ব্লাউজ পিস যেটা যাচ্ছে শাড়িটার সেটাও, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। আরে সাবাস, দারুণ তো। কি পুজো করি না বলে? এইটা যাচ্ছে ব্লাউজ পিস, পাগল হয়ে গেলাম এটা দেখে। হ্যাঁ এটা একটা দারুণ শাড়ি, এবং সব শাড়িতেই আমি বলবো ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, কারোর যদি মনে হয় ইনস্টলমেন্টে নেবে তাহলে ইনস্টলমেন্টে নিতে পারো, 3 মাসের ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে। আচ্ছা এই শাড়িটার আমি একটা কথা বলে দিই, কেউ চাইলে উপরের দিকের বর্ডারটা এটাও করতে পারো, নিচের দিকে গ্রিনটা রাখতে পারো। ও আচ্ছা আচ্ছা, এইটা যাচ্ছে, কেউ চাইলে উপরের দিকে এই বর্ডারটা রাখতে পারো, কারণ ব্লাউজ পিস যেটা বলা হচ্ছে সেইটা যেমন এটা আছে এইভাবেও রাখতে পারো। এইটা হচ্ছে লুকটা। আর কেউ যদি মনে করো যে না আমি ঘুরিয়ে পরবো, এইটাই গ্রিন, এটাই অ্যাকচুয়ালি ওরা আঁচল করেই দিয়েছে ডিজাইনটা এই ধরনের, কিন্তু কোনো অসুবিধে নেই, কোনো সোজা উল্টোর ব্যাপার নেই। ভীষণই সুন্দর দেখতে শাড়িগুলো হয় এবং কোয়ালিটি নিয়ে সত্যি কিছু বলার নেই। সাউথের শাড়িতে ভীষণ সুন্দর এবং বিউটিফুল একটা কালার কম্বিনেশন। এই কালারটা সবাইকেই মোটামুটি মানায়। প্রাইসটা যাচ্ছে তোমাদের এটা 10,850, 10,850 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। ম্যাক্সিমাম 3টে ইনস্টলমেন্ট হবে, দুর্গাপুজোর মধ্যে ইনস্টলমেন্ট শেষ করতে হবে, তারপরে কুরিয়ার হবে। আর শাড়ি যদি আমার কাছে থাকে, কেউ যদি চাও ফলস পিকও হয়ে যাবে, তার জন্য এক্সট্রা চার্জ, ঠিক আছে। এর পরের শাড়িটা যাচ্ছে এইটা, এর পরের শাড়ি সেম ডিজাইনের রেড অ্যান্ড গ্রিন কালার, অসাধারণ দেখতে, অসাধারণ। অনেক সময় বিয়ের জন্য শাশুড়ি কিংবা মাকে দেওয়ার জন্য যে ব্যাপারটা থাকে, তো এই ধরনের শাড়িও কিন্তু অনেকে দিতে পারে, ঠিক আছে। শাড়িটা দেখে নিন, এটা লাল কালার এবং টেম্পল বর্ডার যাচ্ছে এই ধরনের। শাড়িটা ভীষণ সুন্দর এবং শাড়িটা যেরকম আগের শাড়িটাও দেখালাম বর্ডারটা চেঞ্জ করে জাস্ট ঘুরিয়ে পরা, এটাও কিন্তু সম্ভব। এবং শাড়ির কোয়ালিটি নো ডাউট ভীষণ সুন্দর, ঠিক আছে। আর এইটা যাচ্ছে আঁচলটা, পুরো রেড কালারের আঁচল, ভীষণ সুন্দর দেখতে। শাড়িটা দেখে নাও। আমি যাব গিয়ে কিনবো। আচ্ছা ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা। ব্লাউজ পিস যাচ্ছে এটা, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ভীষণই সুন্দর দেখতে। 10,850 হচ্ছে প্রাইস, না গেলে হবে না, 10,850 হচ্ছে প্রাইস। এর পরের যে শাড়িটা, এই ধরনের শাড়ির মধ্যে আরেকটা অন্য শাড়ি দেখাচ্ছি, এটাও সেম বাজেটে যাচ্ছে। এটা ইক্কাতের কাজটা করা রয়েছে পাড়ে। শাড়িটা দেখে নাও, ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে কম্বিনেশন। যারা পছন্দ করো ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন, ভীষণ ভীষণ ব্রাইট। আমি বলবো মানে এমনিতেই মেয়েদেরকে কিন্তু একটা লাল ব্যাপারটা পরলে খুব ভালো লাগে, অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না, যাই হোক। কিন্তু এই শাড়িটা দেখে নাও, শাড়িটা মার্ভেলাস দেখতে। রেড কালারের বর্ডারটাও ওপর দিয়ে পরতে পারো, অথবা ব্ল্যাক কালারটাও ওপর দিয়ে পরতে পারো। অসম্ভব একটা গর্জাস শাড়ি এবং শাড়ির কোয়ালিটিটা তোমরা হাতে পেলেই দেখতে পাবে শাড়ির কি রকম কোয়ালিটি, ঠিক আছে। এটা যাচ্ছে শাড়িটা এবং আঁচলটা দেখে নাও, এটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচল। ব্লাউজও কিন্তু ব্ল্যাকের মধ্যেই যাচ্ছে, সেম ব্লাউজ, সেই জন্য লাল রঙের পাটটাই কিন্তু উপর দিয়ে পরলে ভালো লাগবে, কন্ট্রাস্টে কাজটা করবে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। সেম প্রাইস 10,850। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। কম্বিনেশনটা কি রেড না অরেঞ্জ? এটা রেড, ডার্ক রেড কালার, একদম রেড কালার, ঠিক আছে, অরেঞ্জ কালার না। এটা যাচ্ছে ডার্ক রেড কালার, ফ্যান্টাস্টিক দেখতে, খুব খুব গর্জাস। পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, ভীষণ সুন্দর দেখতে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, ঠিক আছে, 10,850। এর পরের শাড়িটাই যাচ্ছি। এর পরের শাড়িটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন। মানে আগের শাড়িটা কোথায় রে রিঙ্কি, দেখি। এটাও রেড, তো ডার্ক রেড, ডার্ক রেড, অরেঞ্জ না, গ্রিন অ্যান্ড রেড, ঠিক করে। এর পরের কালারটা দেখাচ্ছি, যেটা যাচ্ছে আমরা অনেক কটন শাড়িতে দেখিয়েছি, বলি সিল্কের ডিজাইন। এই শাড়িটা যাচ্ছে দেখে নাও, পুরো ব্লু এর সঙ্গে একটা ইয়েলো কালারের ডুয়েল টোন, মার্ভেলাস দেখতে। এই কালারটা কিন্তু স্কাই ব্লু কালার, কিংবা স্কাই ব্লু কালারকেও খুব লাইট করে দিলে যে কালারটা আসে সেই কালারটা, তার সাথে একটা ইয়েলো টোন রয়েছে, ঠিক আছে। এটার বর্ডারটা যাচ্ছে, শাড়ির পাটটা এইটা, মানে শাড়ির পাটটা এইটা, এইটা যাচ্ছে শাড়ির পার্ট, ফ্যান্টাস্টিক বলবো, কারণ ব্ল্যাক কম্বিনেশনটা সবসময় আমার ভালো লাগে। তো এই শাড়িটা দেখে নাও, ফ্যান্টাস্টিক দেখতে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ঠিক আছে। এইসব শাড়ি একটা আলাদাই ইক্কাতের পুরো কাজ করা, এগুলো হ্যান্ড উইভ শাড়ি এবং অসাধারণ দেখতে, অসাধারণ। এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এটার ব্লাউজ পিস যাচ্ছে, এগুলো ভীষণ ভালো কোয়ালিটির সিল্ক, ভীষণ ভালো কোয়ালিটির সিল্ক। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপর্ণা। 11,600, 11,600 টাকা শাড়িটার। কালার কম্বিনেশনটা আশা করি আমি বোঝাতে পেরেছি। একটা ডুয়েল টোন রয়েছে, ডুয়েল টোন রয়েছে, সরালাম। এরপরে যেটা দেখাচ্ছি হোয়াইটের সাথে ব্ল্যাক, হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন, পুরোটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে এইরকম যাচ্ছে ডিজাইনটা। বর্ডারটা দেখে নাও, এটা যাচ্ছে বর্ডারটা, ঠিক আছে। ভীষণ গর্জাস, ভীষণ গর্জাস। প্রত্যেকটা শাড়ি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো 8 ply সিল্ক, 8 ply সিল্ক, ঠিক আছে, একদম থিক সিল্ক। শাড়ির কোয়ালিটিটা তোমরা হাতে পেলে বুঝতে পারবে, এগুলো একটা দারুণ কোয়ালিটি, দারুণ। খান্ডুয়া সিল্ক দেখিয়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিয়েছি। কালকে আর একটা পছন্দ হয়েছিল, জাস্ট এই ডিজাইন, অরেঞ্জ ব্ল্যাক। ও আচ্ছা আচ্ছা, এইটা দেখে নাও, শাড়িটা ভীষণ সুন্দর। আর এইটার বর্ডারটা তো এইরকম। লাস্টে দেখে নাও আঁচলটা, একদম নিচের দিকে যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। ভীষণ ভীষণ ক্লাসি, যারা এই ধরনের, এটা একটা পার্টি ওয়্যার শাড়ি বলতে পারো ইক্কাতের, এবং শাড়িগুলো 8 ply এর, ভীষণ সুন্দর। মিল্কিশ হোয়াইট, মিল্কিশ হোয়াইট যাচ্ছে এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে দারুণ। চাইলে স্লিভলেস ব্লাউজ দিয়েও পরতে পারো, চাইলে ব্লাউজটা তোমরা গ্লাস স্লিভস এ পরতে পারো। তবে একটা এত কস্টলি শাড়ির সাথে আমি বলবো সবসময় গ্লাস স্লিভস এর একটা ব্লাউজ যদি বানাও দারুণ লাগবে। এইটা যাচ্ছে আঁচলটা এবং উইথ ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসেও কিন্তু ইক্কাতের এই কাজটা করা আছে, ঠিক আছে। ফ্যান্টাস্টিক দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর। কেমন লাগছে সবাই একটু বলো। 12,570, 12,000, হ্যাঁ এই শাড়িটা ভীষণ সুন্দর। 12,570, 12,570। শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। আজকে কিন্তু পুরোটাই পুজো কালেকশন দেখাচ্ছি, শাড়িগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিও। 12,570, ঠিক আছে। এরপরে যে শাড়িটাই যাচ্ছি, ইনকামিং ভয়েস কল ফ্রম +91 828। একদমই তাই, হ্যাঁ তাই না, তাই করতে হবে। এগুলো হচ্ছে না, পুরো দেখছে, লাইভ করছে, সব করছে, তাতে ডিস্টার্ব। আচ্ছা, এর পরের যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা দেখে নাও। এটা, এইগুলো সমস্ত ইক্কাতের শাড়ি দেখাচ্ছি, পাচম্পলি ইক্কাত। এর পরের শাড়িটা দেখে নাও, এর পরের শাড়িটা মার্ভেলাস দেখতে। কালারটা পুরোটাই বেগুনি কালার, পুরো পার্পল কালার, ঠিক আছে, প্রচন্ড গর্জাস। যারা পছন্দ করো একটু গর্জাস ইক্কাতের শাড়ি, এইটা দেখে নাও। এগুলো সমস্ত শাড়ি যেগুলো যাচ্ছে 8 ply সিল্ক। শাড়িগুলোর কোয়ালিটিটা হাতে পেলে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি কিরকম, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার কালারটা দেখে নাও, প্রচন্ড সুন্দর এবং প্রচন্ড ব্রাইট। সিঙ্গল কালারের কোনো ব্লাউজ দিয়ে, যে কোনো একটা কালারের ব্লাউজ দিয়ে তো পরতেই পারো, এবং শাড়িতে যে ব্লাউজ পিসটা আছে সেটা দিয়ে তো একদমই পরতে পারো। এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। এক্সক্লুসিভ শাড়ি এবং প্রচন্ড গর্জাস। সব ডাবল ইকাট, 8 ply থিক সিল্ক এগুলো, এবং এই শাড়িগুলোর উইভিং মোটামুটি 10 থেকে 15 দিন লাগায়, ঠিক আছে। এইটা দেখে নাও শাড়িটা, কালারটা প্রচন্ড গর্জাস, ভীষণ সুন্দর দেখতে। শাড়ির পাড়ের ডিজাইনটা দেখে নাও, এইটা যাচ্ছে পুরো শাড়ির পাড়ের ডিজাইনটা। এগুলো পুরোটাই ইক্কাতের কাজ, কোনো কিন্তু ব্লক প্রিন্ট না, এগুলো সমস্ত ইক্কাতের কাজ। ওরা যে দাম নিচ্ছে, দাম নেওয়ার জন্য মানে টেকনিকটা বুঝতে হবে, ভীষণ সুন্দর। হ্যাঁ একদম একদম ঠিক বলেছো বিদিশা, এইসবের সাথে প্রচুর গয়না টয়না পরলে একদমই ভালো লাগবে না। এইসব শাড়ি অ্যাকচুয়ালি পুরো জুয়েলারির কাজ করে, ভীষণ ভীষণ একটা রিচ লুকের শাড়ি। এবং আঁচলটা যাচ্ছে এইটা, শাড়িটার ব্লাউজ পিসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এইটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। শাড়িটার দামটা যাচ্ছে তোমাদের 14,000, 14,250 টাকা, 14,250, 14,250। এরপরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে আমি আর একটা শাড়ি দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। শাড়িটা দেখে নাও, এইটা যাচ্ছে পুরো ইক্কাতের ডিজাইন। প্রত্যেকটা শাড়ি যাতে তোমাদের ভালো লাগে সেই ধরনের করে আনা, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগছে। এইটা দেখে নাও কাজটা, পুরো শাড়িটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আর তার সাথে রেড কালারের এই ধরনের ডিজাইনটা। এটা কিন্তু অনেকে পড়তে পারবে, অনেকে, এবং কোনো এজবার আমার মনে হয় না কোনো কিছু আছে। যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পছন্দ করো তাদের তো ভালো লাগবেই। এই শাড়িটা ভীষণ সুন্দর, দেখিস হাতে লাগলো, দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর। এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে বর্ডারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফ্যান্টাস্টিক দেখতে, অসাধারণ। ইক্কাতের কাজগুলো খালি দেখে নাও তোমরা, এই কাজগুলো, ঠিক আছে। এগুলোর প্রত্যেকটা শাড়ি আমি যে কটা দেখাচ্ছি 8 ply শাড়ি। আর একটা আমি শাড়ি দেখানোর চেষ্টা করছি, তোমরা যারা ইক্কাত নাও তারা তো জানোই। এই যে প্রত্যেকটা শাড়ির আঁচলে যে এরকম এগুলো দাগ, এগুলো কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না, আশা করি তোমরা জানো। তো এই রকম দাগের জন্য আমার শাড়ি একটা ক্যান্সেল হয়েছে। তো তাকে যত বলছি যে এইসব শাড়িতে থাকে, জানি না সে বুঝতে চাইছে না নাকি ইচ্ছে করে করছে, কিন্তু এই ধরনের প্রবলেম হলে কিন্তু শাড়ি নেওয়াটা কিন্তু খুব চাপ। কারণ তেলেঙ্গানা বলো, হায়দ্রাবাদ বলো, সব শাড়ির আঁচলে কিন্তু এই ধরনের টাই অ্যান্ড ডাই প্রসেসে যেহেতু শাড়ি হয়, দাগ থাকবে, ঠিক আছে। এইটা যাচ্ছে খুব খুব গর্জাস একটা শাড়ি, এবং এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, ক্লাসি শাড়ি, ক্লাসি শাড়ি বলবো, ভীষণ সুন্দর দেখতে। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, সিম্পল। এইটা যাচ্ছে আঁচলের ডিজাইন আর ব্ল্যাক কালারের ব্লাউজ, ব্লাউজটা আমি দেখাচ্ছি। আর্টিস্ট কে কুর্নিশ আগে শাড়িটার জন্য, পরের জেনারেশন শাড়ি না পরলে এই আর্টিস্ট আর আর্ট, হ্যাঁ একদমই সত্যি যাবে। এবং আর্টিস্টদের যারা যা বানাচ্ছে না, তাদের মানে নেক্সট জেনারেশনেরও আর এই কাজে আসতে চাইছে না, সবাই বিদেশে চলে যাচ্ছে ডিফারেন্ট কাজ নিয়ে, বুঝতে পারছো। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা। শাড়িগুলো দেখে নাও, জাস্ট অসাধারণ, ভীষণ ভীষণ সুন্দর, জাস্ট অসাধারণ দেখতে। ব্লাউজ পিসটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ফ্যান্টাস্টিক একটা শাড়ি। আঁচলটা এইটা, দামটা যাচ্ছে তোমাদের 14,000, 14,350, 14,350, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। প্রত্যেকটা শাড়ি 8 ply থিক সিল্ক, হোয়াইট, এটা ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড কালার দিয়ে পুরো করা রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। সরালাম, আচ্ছা এরপরে শাড়িটা, হ্যাঁ রত্নাদি ভীষণ সুন্দর দেখতে। মানে ইক্কাতের শাড়ি সত্যি, আমি দেখলে তো আমার একটু কিরকম একটা হয়। আপনার কাছে কোটপাট আছে? থাকলে একটু দেখাবেন। কোটপাট সব শেষ দিদি, এখন আর নেই, আর শাড়ি আসলে আবার ইয়ে করব, ঠিক আছে। এর পরের শাড়িটায় যাচ্ছি, এর পরের শাড়িটা দেখে নাও। এর পরের শাড়িটা মারাত্মক দেখতে, আমি এইভাবে একটু দেখিয়ে দিই আগে, হ্যাঁ, তাহলে তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। এইটা দেখে নাও ডিজাইনটা কেমন লাগছে বলো। শাড়িগুলো অসাধারণ, পুরো আমরা যেমন নবকটি দেখি এই রকমই শাড়ির মোটিভ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার প্রাইসটা কত মিস করে গেলাম, 14,350। এটা কি দেখান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটা, স্ট্রাইপ শাড়িটা একবার দেখানো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওই শাড়িটা রিঙ্কি দে, ওইটা। প্রত্যেকটা শাড়ি আমি আজকে বলেছি আজকে আমি পুজোর স্পেশাল শাড়ি দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইটা দেখে নাও, এই শাড়িটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আশা করি খুলতে হবে না। হ্যালো, আজ আমি অনেক লেট, হ্যাঁ অনেক লেট। মুঘল আর্ট, একদমই তাই। এটা আর খুলছি না। আঁচলটা একদম নিচের দিকে ডিজাইন। ওড়িশা শাড়ির সঙ্গে কি ডিফারেন্স? ওড়িশার প্রসেস আলাদা, এদের প্রসেস আলাদা। এদের সিল্ক কোয়ালিটি অনেক ঠিক, অনেক ঠিক। ওড়িশার শাড়ির প্রসেস আলাদা, এদেরও প্রসেস আলাদা, ঠিক আছে। তবে আমি এতটা প্রসেস সম্বন্ধে বলতে পারবো না। কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখছি। তুমি অনেকদিন পর লাইভে এলে, আমি তো লাইভে থাকি। ভালো আছি, তুমি কেমন আছো? এই যে যাচ্ছে শাড়িটা দেখে নাও, ডিজাইন গুলো দেখে নাও। এলিফ্যান্ট আছে, পিকক আছে, লায়ন আছে, প্যারট আছে, বাটারফ্লাই আছে, ঠিক আছে। মানে বিউটিফুল বলতে গেলেও মানে অ্যাডজেক্টিভ আমার কাছে খুব একটা আসে না খুব তাড়াতাড়ি, কিন্তু এগুলো মাইন্ড ব্লোয়িং শাড়ি। শাড়িটা দেখে নাও। আমরা নবকটি দেখি যেমন, নবকটি ছাড়াও যে সাউথে এই ধরনের প্রাইস অফ ব্ল্যাক স্ট্রাইপ, ওইটার দামটা বলতো 12,000 মনে হয়, 12,570। এই শাড়িটা দেখে নাও। শাড়িটা কালারটা, শাড়িটা মার্ভেলাস দেখতে, ভীষণ সুন্দর দেখতে। বর্ডারটা দেখে নাও, এইটা দেখে নাও। শাড়িটা বিউটিফুল শাড়ি, জাস্ট এক্সক্লুসিভ শাড়ি। অল ওভার বডিতে এই ধরনের মোটিভ যাচ্ছে। আমি তোমাদেরকে বলবো যে এই ধরনের নবকটি তো অনেক নিয়েছো, অনেক দেখেছো। এই ধরনের শাড়িগুলো জাস্ট মানে যারা বানাচ্ছে তাদেরকে সাপোর্ট করা। প্রচন্ড সুন্দর দেখতে। আঁচলটা যাচ্ছে এইটা, এবং এক্সক্লুসিভ শাড়ি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িগুলো প্রত্যেকটা যাচ্ছে তোমাদের 8 ply। এলিনাদি আজকে সমস্ত ওই ওড়িশা হ্যান্ডলুম আর এইগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, মার্ভেলাস দেখতে। কেমন লাগছে শাড়িটা জাস্ট জানাও আমাকে একটু। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ দেখতে। ক্লিয়ার আসছে কি সবার কাছে? ক্লিয়ার আসছে ডিজাইনটা? এইটা যাচ্ছে শাড়ির বর্ডারটা, শাড়ির বর্ডারটা, থ্যাংক ইউ। শাড়ির বর্ডারটা এইটা, ভীষণ একটা ক্লাসি শাড়ি। তোমরা পরবে যখন, অন্তত এইটুকু বলতে পারি, এই শাড়ির ডিজাইন না প্লাইয়ের উপরে নির্ভর করে কিন্তু, ঠিক আছে। একদম কম প্লাইয়ের যদি শাড়ি হয়, এই ধরনের ইক্কাতের কাজগুলো খুব হালকা আসবে। শাড়িগুলো দেখবে খুব হালকা, অনেকেই বানায় এই শাড়ি কিন্তু হালকা। এগুলো কিন্তু খুব ব্রাইট কালার এবং ব্রাইট কাজগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা মোটিভের ডিজাইন আলাদা, এবং তুমি স্পেসিফিক্যালি বুঝতে পারবে কোন মোটিভ কি আছে না আছে, ঠিক আছে। খুব সুন্দর প্লাস্টিক পার্ট একটা থাকবে সারা জীবনের, হ্যাঁ একদমই তাই। এগুলো সারা জীবনেরই সম্পদ, সত্যি একটা দারুণ শাড়ি। এইটা যাচ্ছে আঁচলটা, আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা। এটার দামটা হয়ে যাচ্ছে তোমাদের 18,250, 18,250, 18,250 রিঙ্গি টান। এর পরেরটা যেটা দেখাচ্ছি আজকে পোস্ট করেছি আমার পেজে আছে, অপূর্ব বললে কম বলা হবে। এইটা দেখাচ্ছি, এইটা যাচ্ছে পুরো রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু কালারের শাড়ি। দেখে নাও শাড়িটা, মারাত্মক দেখে নাও, ফ্যান্টাস্টিক শাড়ি, রয়্যাল ব্লু কালার। মোটিভটা দেখে নাও, এইটা যাচ্ছে মোটিভ, প্রচন্ড ব্রাইট কালার, রয়্যাল ব্লু কালার অ্যাসাজ, ভীষণ ব্রাইট। এবং বর্ডার যেটা যাচ্ছে, শাড়ির বর্ডারটা আমি বারবারই বলছি, শাড়ির থিকনেস, শাড়ির থিকনেস যত হবে, শাড়ির কালার, শাড়ির মোটিভ তত ব্রাইট হবে। এবং অনেক হালকা দেখবে যেগুলো মোটিভ, সেগুলো কিন্তু তোমাদের অনেক অনেক কম প্লাইয়ের শাড়ি, ঠিক আছে। এই যে ইক্কাতের কাজটা ফুটবে না, যত বেশি মোটিভ মানে প্লাই হবে তত বেটার। এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার ডিজাইনটা দেখে নাও। এটা হচ্ছে 8 মোটিভ আছে শাড়িটাতে, 8টা মোটিভ আছে, 8টা মোটিভ আছে, টোটালি ডিফারেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা দেখে নাও, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, আর একটা আছে প্যারট, 8টা, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা। এইসব শাড়ির সাথে প্রচুর জুয়েলারি পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এগুলো এই একটা শাড়ি কাফি। মেটেরিয়াল এগুলো হচ্ছে পিওর সিল্ক, ইক্কাতের শাড়ি দেখাচ্ছি আমি, পিওর সিল্ক 8 ply। এইটা যাচ্ছে শাড়িটা, পাচাম্পালি ইক্কাত, এগুলো পাটোলা ডিজাইন, পাটোলা ডিজাইনে যাচ্ছে, মার্ভেলাস দেখতে শাড়িটা, ঠিক আছে, পাটোলা ডিজাইনে যাচ্ছে, বিউটিফুল দেখতে শাড়ি। ইনকামিং ভয়েস কল ফ্রম +91 তো আঁচলটা, আঁচলের ডিজাইনটা যাচ্ছে এইটা, ঠিক আছে। শাড়িটা দেখে নাও, শাড়িটা যাচ্ছে এইটা আঁচল, এবং ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস ফ্যান্টাস্টিক দেখতে। প্রত্যেকটা শাড়ি ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে ম্যাক্সিমাম 3টে, 18,870 টাকা, 18,870, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। বিউটিফুল দেখতে, বিউটিফুল দেখতে, মানে কিছু বলার নেই। এর পরের যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা যাচ্ছে, এগুলো সমস্ত কটাই কিন্তু পাটোলা ডিজাইনে দেখাচ্ছি, জরি বর্ডার যাচ্ছে শাড়িটার সাথে, বর্ডারটা যাচ্ছে জরির এই রকম। ডিজাইনটা দেখে নাও, এইটা যাচ্ছে ডিজাইনটা, দাঁড়িয়ে এই শাড়িটা কিন্তু ব্ল্যাক নয়, এটা নেভি ব্লু কালার, শাড়িটা যাচ্ছে নেভি ব্লু কালারের ডিজাইন। দেখে নাও শাড়িটা কেমন লাগছে একটু বলো। গাড়ি ড্রাইভ করতে করতে লাইভ দেখছো, আরে বাপরে, গাড়ি চালাতে চালাতে লাইভ ওইভাবে দেখো না প্লিজ, কারণ আমি ড্রাইভ করি তো, আমি জানি রিস্কি আছে, করো না। এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটার কালারটা নেভি ব্লু কালার, নেভি ব্লু কালার। বর্ডারের কালারটা কি কোনটা গো ম্যাম? কম রেঞ্জের মধ্যে উইদাউট রেড কিছু না জয়ন্ত, এইগুলোর মধ্যে ইক্কাতের সিল্কের মধ্যে কম রেঞ্জের কিছু হয় না, সব কস্টলি। আমি এই শাড়ি চিরকাল ভালোবাসি, 1982-83 সময় থেকে পড়েছি, এখনো আছে, দাম ছিল 650। সত্যি বাবারে। এইটা যাচ্ছে শাড়িটা, এইগুলো একটা এক্সক্লুসিভ শাড়ি, এইগুলোর 8 ply সিল্কের মধ্যে যাচ্ছে। আঁচলটা দেখে নাও, এটা যাচ্ছে আঁচলটা শাড়ি, শাড়িগুলো সব কটাই হাই রেঞ্জের শাড়ি। আজকে যে কটা দেখিয়েছি সিল্কের কিছু পাবে, সম্বলপুরি সিল্ক, এগুলো একটু দেখে নিতে বলবো জয়ন্তকে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, এবং ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা মানে মারাত্মক সুন্দর, কালো কিন্তু নয়, নেভি ব্লু কালার, শাড়িটার কালারটা যাচ্ছে নেভি ব্লু কালার, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, বিউটিফুল একটা শাড়ি, মানে গর্জাস, মানে চরম গর্জাস। এটা ইয়েটা দেখ কোথায়, এটার প্রাইসটা বলে দিচ্ছি। প্রত্যেকটা শাড়ি যেহেতু এগুলোর ইক্কাত ডাবল ইক্কাতের কাজ 18,890 18,000 রয়্যাল হ্যাঁ রয়্যাল ব্লু শাড়িটার আচ্ছা আচ্ছা রয়্যাল ব্লু শাড়িটার দে ওটার পার্টটা তোমার রেড এর সাথে না গ্রিন কম্বিনেশন আছে এই ধরনের রেড এর সাথে গ্রিন কম্বিনেশন ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আচ্ছা এরপরে যে শাড়িটায় যাচ্ছি আগেরটা দেখালাম নেভি ব্লু কালার এটা রেখে দিস হ্যাঁ টাইট থাকবে। এর পরের শাড়িটা যাচ্ছি রয়্যাল ব্লু কালার। রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখে নাও পুরোটাই জঙ্গল মোটিভ আছে পুরোটাই জঙ্গল মোটিভ রয়্যাল ব্লু কালারের মধ্যে যাচ্ছে এটা সেম বর্ডার রেডের সঙ্গে একটা হালকা গ্রিন কালারের আর ইয়েলো কালারের শেডে যাচ্ছে এটাও আমার পেজের ফটো দেওয়া রয়েছে বিউটিফুল দেখতে ইক্কাতের কাজগুলো জাস্ট দেখো ইক্কাতের কাজগুলো দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক্সক্লুসিভ শাড়ি ভীষণ সুন্দর দেখতে এইগুলো হাতে পেলে তোমরা বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি শাড়ি কিরকম একটা শাড়ি কিনলে একটা রাখার মতো। মায়ের শাড়িটা ডেলিভারি পেয়েছি দারুণ দেখতে হয়েছে কোয়ালিটি স্টোরি থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও শাড়িটা বিউটিফুল দেখতে রয়্যাল ব্লু কালার এবং কাউকে যদি বিয়েতে গিফটও করতে হয় বিয়েতে গিফট করতে পারো এটা একটা দারুণ শাড়ি দারুণ শাড়ি। কতগুলো মোটিভ আছে খালি দেখে নাও প্যানেলে একটা প্যানেলে কতগুলো মোটিভ রয়েছে এইগুলো হচ্ছে আলাদা ধরনেরই একদম শাড়ি জাস্ট ফ্যান্টাস্টিক ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা আর এইটা যাচ্ছে আঁচলটা আঁচলের ডিজাইনটা এই ধরনের বিবিশা আমাকে একটু উঠতে হচ্ছে সুজাতা দি একটা মিটিং পড়ে আছে টাটা তুমি পোস্ট করার সময় নেবা আমি নাহলে পরে একদম 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 ঠিক ঠিক। এইটা যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এইটা যাচ্ছে ব্লাউজ পিস শাড়িটার প্রাইস যাচ্ছে 18,970 18,970 এবং শাড়িটা যথেষ্ট একটা রিচ লুক শাড়িটা প্রচন্ড রিচ লুকের শাড়ি আশা করি তোমাদের ভালো লাগবে শাড়িগুলো। এইটা যাচ্ছে শাড়িটা এগুলো দেখো যারা মানে ভালো ভালো শাড়ি কালেকশন করতে ভালোবাসে আমি বলবো এইসব শাড়িগুলো এক একটা রাখার জন্য মানে দারুণ দারুণ। আমি বলছি ক্যামেরাতে তোমাদের কাছে কতটা লাগছে জানি না আমি যখন নিয়ে এসেছি দেখছি মানে পাগল হয়ে গেছি আমি এগুলো ভাঁজের মধ্যে ঢুকে দিস। আচ্ছা এর পরেরটা দেখাচ্ছি এর পরেরটা একটা অন্য ধরনের মোটিভ ভীষণই সুন্দর প্রত্যেকটা শাড়ি মানে এত সুন্দর। দুর্গাপুজোর কালেকশন কেমন লাগছে একটু সবাই বলবে। এইটা যাচ্ছে ডিজাইনটা এটা যাচ্ছে পুরো ডিজাইনটা দেখে নাও এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা হোয়াইট এর সাথে রেড কালার কম্বিনেশন ঠিক আছে রেডটা না একটু পিঙ্কিশ টাইপের রেড রেড যেটা দেখছো সেটা একটু পিঙ্কিশ টাইপের রেড বর্ডারটা ডার্ক রেড আর শাড়ির কম্বিনেশনটা একটু ডিফারেন্ট টাইপের। এইটা যাচ্ছে পুরোটাই সব কটা শাড়ি ইনকামিং ভয়েস কল ফ্রম +91 93954 শাড়িটা দেখে নাও এইটা যাচ্ছে শাড়িটা জাস্ট অসাধারণ এগুলোর সাথে প্রচুর গয়নাগাটি কিচ্ছু লাগবে না একদম মানে অনলি সিম্পল সোনার চেন পরো ভালো লাগবে দেখতে ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা দেখে নিন পুরো এরকম ঘোড়া মানে উল্টে ননি পড়ছে আর কি ডিজাইনটা আর এইটা প্যারটের ডিজাইন লায়ন টাইগার সব আছে বাটারফ্লাই ঠিক আছে একটু বড় বড় মোটিভ। এইটা যাচ্ছে পুরো শাড়িটা বিউটিফুল দেখতে এবং আঁচলটা এই ডিজাইনের এবং ব্লাউজ পিস যাচ্ছে এইটা এইটা যাচ্ছে ব্লাউজ পিস পাটোলা শাড়িটা হলেই শাড়িগুলো প্রায় 30-40 টাকার মতো। হ্যাঁ তাই তো, অরিজিনাল যদি একদম পাটোলা হতো। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। শাড়িটার দামটা যাচ্ছে তোমাদের 18,970। ইকাতের যেগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির লুক তোমরা হাতে যখন পাবে শাড়িগুলো দেখে বুঝতে পারবে কতটা সুন্দর। আচ্ছা এর পরের শাড়িটা দেখাচ্ছি, একটা লাস্ট শাড়ি, এটা আজকে লাস্ট শাড়ি, একদম বটল গ্রিন কালারে দেখাচ্ছি, বটল গ্রিন কালার। এটা আজকের লাইভের লাস্ট শাড়ি। এইটা দেখে নাও শাড়িটা, বটল গ্রিন কালার, রেড কালারের বর্ডার, এটা সরু বর্ডার, ঠিক আছে। এইরকম মোটিভ যাচ্ছে ডিজাইনটা, বটল গ্রিন কালার। প্রত্যেকটা তোকে কি সুন্দর লাগছে। এইটা যাচ্ছে শাড়িটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট শাড়ি বটল গ্রিন কালারে যাচ্ছে, এটা একটা মার্ভেলাস দেখতে, ঠিক আছে। এগুলো সমস্ত পাটোলা ইক্কাতের ডিজাইন, বটল গ্রিন কালারের মতো, মার্ভেলাস দেখতে, মার্ভেলাস দেখতে। এইটা যাচ্ছে শাড়িটা, দেখ কেমন লাগে শাড়িটা, অসম্ভব সুন্দর। এইটা যাচ্ছে বর্ডারটা, শাড়ির বর্ডার, আর এই রকম পুরো ডিজাইনটা যাচ্ছে মোটিভ ওয়াইজ পুরো চেঞ্জ, ঠিক আছে। এইটা, এইটা হচ্ছে পুরো শাড়ি। আঁচলটা এই ডিজাইন এবং ব্লাউজ পিস এইটার কিন্তু কোনো পার্ট নেই, প্লেন রেড কালারের বর্ডার। এইটা যাচ্ছে পুরো শাড়ির আঁচলটা, ঠিক আছে। এবং শাড়িটা আমি আরেকবার এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাড়িটার ডিজাইন, বটল গ্রিন কালার, খুব সুন্দর রং। যারা রেড অন্য কালার পছন্দ করো না, ব্ল্যাক ব্লু পছন্দ করো না, তারা এই কালারটাও দেখতে পারো। এটাও কিন্তু ভীষণ ব্রাইট দেখতে। শাড়িটার প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে তোমাদের 18,990, 18,990 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এগুলো আজকে লাইভে দেখালাম ওড়িশা হ্যান্ডলুম আর হচ্ছে সাউথ। তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট দিও। অনেকক্ষণ অনেককে আটকে রাখলাম, সরি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে শাড়ির কালেকশন। আমাকে একটু ফার্স্ট রেডের কোমর প্রথম রয়্যাল ব্লু শাড়ি দুটো একবার দেখান প্লিজ। ফার্স্ট রেড রিঙ্কি দেখো নিচের দিকে পাবি, রেড আর প্রথম রয়্যাল ব্লুটা দেখছি দাদা, এটা পরে বুঝবো। নিচে চল, নিচে রেড কালার বলতে কোনটা বুঝতে পারছি না। না না ওটার নিচে দেখতো, না রেড কালারটি বুঝতে পারছি না। আমাকে একটু তুমি লাইভটা দেখে নাও আর একবার একটু স্ক্রিনশট দাও, ঠিক আছে। এইটা বলছো কি? এইটা হোয়াইট রেড, এইটা নাহলে বুঝতে পারছি না। নবকঠির মতো, আচ্ছা নবকঠির মতোটা নিচের দিকে আছে, এইটা এইটা না না এইটা এইটা আর ওইটা পরেরটা। এই শাড়িটা, এই শাড়িটা তো একবার দেখালাম নবকঠির মতো রয়্যাল ব্লু। আর আরেকটা দেখাচ্ছি, এইটা, এইটা কি 18,250। এইটা 18,250, 18,250, ঠিক আছে। এই দুটো শাড়ি দেখিয়ে দিলাম, তাহলে আমি লাইভটা শেষ করছি আজকে। তো চলো সবাই ভালো থেকো। পছন্দ হলে স্ক্রিনশট পাঠিও, আমি বললে পেমেন্ট করে দিও। কালকে কিন্তু আমার কুরিয়ার ডে, তো কালকে কোনো লাইভ নেই। ওকে ওকে, চলো সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।